কি হলো তোমাদের নরক কেমন করে, বুক কেন দুরু দুরু কাঁপে না, নয়ন দুয়ারে দেখি লাগিয়ে তালা যে, অশ্রু দুফোঁটা কেন ঝরে না। পাপের পরিধি জানি তোমাদের ছোট নয়, তথাপি পাপের দিকে কেন ডাক দাও, ইমানকে বলি দিতে জল্লাদি বেশ ধরে, বারে বারে গোফে কেন পাক দাও, বেদনার অশ্রু কোরআন ঝরাই কত, চোখ তুলে একবার দেখো না, কি হলো তোমাদের নরক কেমন করে, বুক কেন দুরু দুরু কাঁপে না। পলে পলে আয়ু গেল গুনে দেখ আঙুলে, সাদা চুলে একটিও কালো নাই, নিশিত রাত্রি পার হবে কি করে, মনের প্রদীপ কেন জ্বালো না। আজ নয় কাল করে বসে থাকো তুমি যে, সময় কখনো বসে থাকে না, কি হলো তোমাদের নরক কেমন করে, বুক কেন দুরু দুরু কাঁপে না, নয়ন দুয়ারে দেখি লাগিয়েছো তালা যে, অশ্রু দুফোঁটা কেন ঝরে না। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রাম তথা এই গ্রামের পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে দিনের মহাব্বতকে সাথে নিয়ে, ইমানের দরদকে বুকে নিয়ে আগত বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণীর আমার ভাই ও বন্ধুরা, সেই সাথে মজলিস থেকে অনতি দূরে আড়ালে বসে থাকা অবলা সরলা স্নেহের মা এবং বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে বিভিন্ন রকমের বাধা নিষেধের মধ্যে দিয়ে আমরা যেন তেন প্রকারে আজকের এই জালসাটাকে অনুষ্ঠিত করতে পেরেছি। আপনারা সবাই বড় মন নিয়ে এখানে এসেছেন, বহু কথা শোনা হলো, অল্প কিছু কথা শোনা বাকি আছে, সেই অল্প কথা কয়টাকে শুনে নেবেন, তাহলেই আজকে আমাদের এখানে আসা আর এখান থেকে যাওয়া যেটা উদ্দেশ্য সেটা ইনশাআল্লাহ সফল হবে। আমি আপনার কাছে কোরআন মাজিদের দুই জায়গা থেকে ছোট ছোট দুটো আয়াত পড়লাম, আয়াত দুটোকে সামনে রেখে কিছু কথা বলছি। তর্জমাটা কি আল্লাহ তাআলা বলছেন প্রথম আয়াতে, নিশ্চয় আমি যারা অপরাধী তাদের বদলা নিবই, যারা অপরাধী তাদের প্রতিশোধ আমি নিবই, এক কথা বললেন। এবার কেউ যদি দুবলা পাতলা শরীরের কোনো রকম করে 45 কেজি ওজন, আর সে যদি খুব লম্বা লম্বা কথা বলে, সালাত দেখা যদি হয় এই দিন আমার এলাকায়, তো তোকে টুকরা টুকরা করে ছাড়ব, তুই আমাকে চিনিস, আওকত না থাকলে ওই চ্যালেঞ্জের কোনো দাম নেই। 45 কেজি ওজনের একটা দুবলা পাতলা ছেলে যদি শুধু খালি হাঁকে, তো প্রতিপক্ষ বলবে যে একটা চর তো সহ্য করতে পারবি না, তো ফের আবার ডাকছিস নিজের এলাকায়। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে আমি প্রতিশোধ নিবই যারা অপরাধী তাদের, তাহলে আল্লাহর প্রতিশোধ নেওয়ার আওকত আছে কেন, যে দুনিয়াতে মানুষ একটা দুটা নাই, একটা দুটা মানুষ নাই, ভারতবর্ষে মানুষ আছে 126 কোটি, আর চীনে মানুষ আছে
137 কোটি কোটি সারা দুনিয়ার মানুষের যদি হিসেব দিই তো সেটা আনুমানিক বলছে 850 কোটি। এতটি মানুষের ভেতরে যারা যারা অপরাধী তাদেরকে সাবাড় করার ক্ষমতা আছে, তবে না আল্লাহ তাআলা বললেন যে আমি প্রতিশোধ নিবই। তো আল্লাহ নিজের ক্ষমতাটা পরে জানিয়ে দিচ্ছেন যে তোমরা ঠাট্টা মনে করিও না। কেন? পরের আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু আজিজুন যু ইন্তিকাম। আমি যেই আল্লাহ প্রতিশোধ নেওয়ার কথা বললাম সে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আমার আছে। সারা পৃথিবীর লোক জানে সূরা ইখলাস যখন এরা পড়ে তখন একটা ছোট্ট আয়াত পড়ে আল্লাহুসসামাদ। এর মানে হলো কি? আল্লাহ মুখাপেক্ষী নন কারো, সারা দুনিয়ার মানুষ হলো আল্লাহর মুখাপেক্ষী। অতএব সেই আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের প্রতিশোধ নিতে সক্ষম রয়েছেন এবং তিনি বড্ড তাগিদ করে বলছেন নিশ্চয়ই আমি অপরাধীদের বদলা নিবই, নিব, ছেড়ে কথা বলব না। এতটি লোক আছেন নিজের গায়ে কে মাখবে যে আমি অপরাধী, যে আমার কাছে আল্লাহ তাআলা বদলা নেবেন আমার। আপনাকে কি আমি বলতে পারবো যে আপনি অপরাধী, আল্লাহ তাআলা আপনার মশলা বাঁটবেন বলছেন? আমি ধার্য করে কোনো মানুষকে অপরাধী সাব্যস্ত করতে পারবো না। কোরআন যেভাবে বলছে সেভাবে আমি বলবো, আপনার সাথে যদি মিলে যায় তো আলহামদুলিল্লাহ না পড়ে একা একা আস্তাগফিরুল্লাহ পড়বেন। এটা আলহামদুলিল্লাহ পড়ার ব্যাপার নয়। তো কারা অপরাধী? তো অপরাধী কারার তালিকা যদি আপনাকে আমি দিতে যাই একটা একটা করে বলছি, যেমন উদাহরণ ছোট করে লাতান কেহু মানা কাহা আবাহকুম। বাপের যদি চারটা বাড়িওয়ালি থাকে আর আমি যেই মায়ের পেট থেকে হয়েছি সেই মাটাকে বাদ দিয়ে বাকি তিনটা মাকে আরব দেশের লোকেরা তিন ভাই মিলে দু ভাই মিলে ওই মাগুলোকে তাদের বাপের বাড়ি যেতে দিত না, বলতো তুই আমার বাপের মা ছিলি, এখন বাপ মরে গেছে, এখন আমি তোকে বিয়ে করে নিলাম, তুই আমার বাড়িওয়ালি হয়ে থাক। আল্লাহ তাআলা বলছেন অপরাধ, অপরাধ। এইটা অপরাধকে সাব্যস্ত করতে আল্লাহ তাআলা কোরআনে আইন দিলেন। কি বলে আইন দিলেন? লা তানকিহু মা নাকাহা আবাউকুম। তোমাদের বাপ যাকে বিয়ে করেছে তাকে তোমরা জীবনে হরগিজ বিয়ে করো না। সেই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 14টা বেটি ছেলের নাম নিলেন আর নিয়ে বলছেন এই 14টা মেয়ে ছেলেকে কখনো জীবনে বিয়ে করার কথা ভাববে না, কল্পনাতে আনবে না। অতটি বলার টাইম নাই, উদাহরণে দিলাম যে অপরাধী কাকে বলে। আরব দেশের লোকেরা তাদের বাড়িওয়ালিদের যদি রাতের বেলায় জানতে পারত যে মাসিক হয়েছে, তো শীতের দিনেও রাত 10টার সময় যদি ও জানতে পারে তো ওর গা থেকে ল্যাপটাকে টেনে নিয়ে ওকে দু লাত মেরে জমিনে নামিয়ে দিত। এই শালা নাপাক বিটি ছেলে আমার কাছে শুয়ে আছিস, তোকে লাজ লজ্জা লাগে না? চার দিন পরে যখন ঋতু থেকে ও পাক হয় তখন ওকে আবার নিজের বিছানায় জায়গা দেই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা তোমরা এইরকম কাজ করো তোমরা আসামি, তোমরা হচ্ছে অপরাধী। আল্লাহ তাআলা আইন এনে দিলেন তাসআলুনাকা আনিল মাহিজে কুল হুয়া আযান ফাতাযিলুন নিসা। দুনিয়ার মানুষেরা শোনো, মেয়েরা যদি ঋতুবতী হয় তাহলে তাদের গায়ে গন্ধ চলে আসে না, সব কিছু তার সাথে তোমার জায়েজ থাকবে, শুধু সহবাসটাকে বাদ দিয়ে, শুধু সহবাসটাকে বাদ দিবে আর বাকি সমস্ত কাজ তার জায়েজ রয়েছে। অতএব যারা এমন কাজ করো তোমরা অপরাধী। অপরাধের তালিকা আসছে। ফাতেমাকে বিয়ে করেছেন হযরত আলী, এখনও ওয়ালিমা হয়নি। ওয়ালিমা বুঝতে পারছেন কাকে বলে?
আপনাদের দেশের বাংলাতে হলে যেটা বউ ভাত, এটা তো বুঝতে পারছেন, যেটাকে আপনি গেটে লাগাচ্ছেন বউ ভাত বলে, এটা হলো ওয়ালিমার দাওয়াত, এটা খাওয়ানো সুন্নাত, আর দোয়া নেওয়াটা হচ্ছে আমার আপনার কর্তব্য, কিন্তু বদলে দিয়েছি আমি আর আপনি। হযরত আলী নিজের স্ত্রীর খুশিতে ওয়ালিমার দাওয়াত করবেন, তার জন্য বদর যুদ্ধের গানিমাতের একটা উট পেয়েছেন ভাগে, আর রসুল আর একটা উট দিয়েছেন দানে, দুটা উট তাকে উনি বলছেন যে আমি জঙ্গল থেকে খেয়াড় কেটে এনে বিক্রি করে কিছু টাকা করব, আর করে আমি আমার স্ত্রী ফাতেমাকে যে বিয়ে করেছি তার দাওয়াত জনগণকে খাওয়াবো। উট দুটো বাঁধা ছিল একটা আনসারির বাড়ির পিছন দিকে, ওই বাড়িটাতে ছিল আড্ডা, কিসের? গানের। রাসুলের চাচা হামজা রাজিয়াল্লাহ তাআলা আনহু একটা নাচিয়া বেটি ছেলের সামনে বসে আছে, আর বেটি ছেলেটা গান গাইছে, গানের সুরে 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 খানিকক্ষণ পর বলছে, তোমার বাহাদুরি তো তখনই জানবো রে হামজা, তুমি যদি আজকে আমাদেরকে উটের কলেজা এনে খাওয়াতে পারো, উটের কলেজাকে তার বুক ছেড়ে আমাদের সামনে হাজির করে দিতে পারো, তাহলে জানবো হামজা একটা বড় লোক, হামজা একটা বাহাদুর লোক। গাওয়াইয়া বেটি ছেলেটার কথা শুনে হামজা খঞ্জরটা হাতে নিয়ে বাড়ির পিছন দিকে গেল, আর দাঁড়িয়ে থাকা দুটা উটের এই হানাতে ভরে দিয়ে নহর করে দিল, জবে করে দিল, আর বুকটাকে চিরে দিয়ে কলেজা নিয়ে এই মেয়েখেলগুলোর কাছে হাজির করলো। হযরত আলী দেখলেন আমার সাধের উট দুটো পড়ে আছে লহু লাহান হয়ে এবং বুক চেরা আছে, একটাও বেঁচে নাই। নিজের শ্বশুর আল্লাহ পাকের নবীকে সাথে করে হাঁটতে হাঁটতে ঘরের ভেতরে এলেন, দেখছেন হামজার চোখ দুটো লাল লাল হয়ে আছে। আল্লাহ পাকের রসুলকে দেখার পরে বলছেন, কে হে আমার বাপের চাকর, কী জন্য এখানে এসেছো? কী ভাষাটা বললেন, খেয়াল করলেন? কে হে আমার বাপের চাকর, কী জন্য এসেছো? রসুলে করিম দেখলেন এর মগজের মিটার উল্টা হয়ে আছে, আর এই নেশা যদি চলতে থাকে তো সর্বনাশ হবে সমাজে। আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালি শয়তান। মদ খাওয়া, জুয়া খেলা, আস্তানাতে গিয়ে মাথা টেকিয়ে দেওয়া এবং সর দ্বারাই তীরের দ্বারাই ভাগ্যকে নির্ধারণ করা, জুয়া খেলা, এগুলো হচ্ছে শয়তানের কাজ। যারা এই কাজগুলো করবে তারা হবে অপরাধী, তারা হবে আসামি। আসামি, আসামির তালিকাটাই না বের করছি, মুজরিম, যাদের কাছ থেকে আল্লাহ তাআলা বদলা নিতে চাইছেন। সুদ খাওয়া, মূল টাকা শোধ হয় না, সুদ এত হয়ে চাপছে যে বাড়িওয়ালির গায়ের কাপড় খুলে মহাজনকে জমা দিতে হচ্ছে, আবার মহাজনের কাছে যদি কিছু দিতে না পারা যাচ্ছে তো মূলধনের সঙ্গে মাসের সুদ জমা হয়ে 5,000-এর জায়গায় 5,000 হয়ে যাচ্ছে। এ করতে 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 যখন 10,000 হয়ে যাচ্ছে তখন মহাজন বলে অনেক সময়, শোধ করতে তো পারবি না, তো তোর বেটাটা আমাকে দিয়ে দে, তোর বাড়িওয়ালিকে আমাকে দিয়ে দে, তুই আমার গোলাম হয়ে যা, নাহলে শোধ করবি কী করে? এই সুদের চক্র হারে এই যে গ্রাস, এইখান থেকে বের করে আনতে হবে। আর এরা যারা এই কারবার করে তাদেরকে আল্লাহর কোরআন বলছে তোমরা আসামি, তার জন্য আল্লাহ আইন আনছেন, এখান থেকে বাঁচতে হবে। কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারু মা বাকিয়া মিনার রিবা। এই মুসলমানেরা যারা ঈমান নিয়ে এসেছো, নিজের অন্তরটাকে পরিষ্কার করো, সুদের কারবার থেকে নিজেকে সরিয়ে আনো। সুদের সঙ্গে যদি জড়িয়ে থাকো তাহলে তুমি অপরাধী, এবং তুমি যদি অপরাধ করো আল্লাহ তাআলা বলছেন বদলা চুকিয়ে নেব রে আমার বান্দা। হলো, আমি অপরাধ কাকে বলে? নিজের উপরে ফিট করে দেখেন, যদি কোনোটা ফিট হয়ে যায় তা আমি আলহামদুলিল্লাহ পড়তে নিষেধ করেছি, আমি কী বলেছি বলবেন? আস্তাগফিরুল্লাহ। কোনো স্ত্রী যদি স্বামী মরে যায়, একটা ছেলের মা, দুটা ছেলের মা, স্বামী মরে গেল, আরব দেশের লোক, ওই বেটি ছেলেটাকে
লোটা আর ভাঁড় আর হাঁড়ি আর কলসি দিয়ে এক এটা হলো গ্রামের নাম কোবাইয়া মিলনগড়। এখান থেকে 4 কিলোমিটার দূরে, একদম দূরে মতিলালের মাঠে একটা কুড়ে ঘর তুলে দিয়ে ওকে কতটি আইন দিত জানেন? 1 বছর বাড়ি আসতে পাবি না, 1 বছর গোসল করতে পাবি না, 1 বছর পিশাব করার পরে পায়খানা করার পরে পানি ব্যবহার করতে পাবি না, আর এইখানে মাঝে মাঝে খানা পৌঁছে দিব, 1 বছর পরে আমরা আসব, আসার পরে আমাদের ক্রিয়া অনুষ্ঠান করে তারপরে তোকে পাক করে বাড়ি নিয়ে যাব। আল্লাহর কোরআন বলছে একটা অবলা নারীর স্বামী মরে গেল, তার জন্য ওকে আজাবে ফেলে 1 বছর ধরে মাঠে ফেলে রাখবে, আর ওকে গোসল করতে দিবে না, পিশাবে পানি নিতে দেবে না, আর ওর খানা পানায় তোমরা দিবে পেট মেপে মেপে। এরকম জঙ্গলে একটা বেটি ছেলেকে অমানুষের মতো করে ফেলে রাখা, এটা হচ্ছে অপরাধ। আল্লাহ তাআলা কোরআনে আইন আনছে, কি বলেন? ওয়াল্লাযিনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা, তোমাদের মেয়েদের ভেতরে কাউরি যদি দুর্ভাগ্যবশত স্বামী মরে যায়, তাহলে তোমার স্বামীর বাড়িতে তাকে 4 মাস 10 দিন থাকার সুযোগ করে দিতে হবে, এবং মরা স্বামীর মাল থেকে তার খাবার দাবার কাপড় ধড়ি তেল সাবান সোডা সবেরই ব্যবস্থা হয়ে যাবে। আর 4 মাস 10 দিন পরে বেটি ছেলেটা যদি ওর স্বামীর বাড়িতে 2টা বাচ্চাকে নিয়ে থাকতে চাই, তো থাকতে দিতে হবে। আর যদি বলে অন্য জায়গায় বিয়ে করে চলে যাব, তাহলে তার পথ আটকাতে হবে না। কিন্তু অমানুষের মতো যারা 1 বছর মেয়েটাকে বাইরে ফেলে রাখে, এমন মানুষেরাই হচ্ছে অপরাধী। এদেরকে অপরাধী সাব্যস্ত করে যে যদি সে ছেড়ে না দেয়, তাহলে তার কাছ থেকে বদলা নেওয়া হবে। কাকে বলে অপরাধ? আপনার বেটি এই বাড়ি থেকে বেরিয়ে পর চাচার বাড়িতে 3 বাড়ি দূরে যেতে পারবে না, দিনের বেলায় ওকে লুটে নেবে। একে বলা হয় আবরুকে লুটে নেওয়া, এটার নাম হলো ব্যভিচার। এই ব্যভিচার এত আরবে বেশি ছিল, এত বেশি ছিল ডাল ভাত, সোজা সোজা কথায় বলছি ডাল ভাত। যত সস্তা আমাদের দেশে ওই রকম ব্যভিচার করা ছিল ডাল ভাত। আরবদের কাছে কোনো বিচার সালিশ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আইন আনছেন, এই হালাল না করে কোনো বেটি ছেলের আবরুকে ব্যবহার করা, ইজ্জতকে ব্যবহার করা হলো অপরাধ। এই জন্য আইন দিচ্ছি, আল্লাহ তাআলা বলছেন আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াত জালদা। বেটা ছেলে যদি ব্যভিচার করে আর বেটি ছেলে যদি ব্যভিচার করে, তাহলে দুজন যদি বিবাহিতা আর বিবাহিত হয়, কোমর পর্যন্ত গেড়ে দিয়ে জীবনের মতো মেরে ফেলে দাও। আর বিয়া যদি না হয়ে থাকে, তাহলে 100 কোড়া মারো, এক 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 করে গুনে 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 100টা কোড়া যদি মেরে দেওয়া যায়, তাহলে পাক হবে। আর যদি না মারো, আর যদি না মারা যায়, তাহলে যারা মারল না তারাও অপরাধী, আর যারা মার খেলো না তারাও অপরাধী। কাকে বলে অপরাধ? জীবন তো বেটি ছেলেকে, বেটি ছেলে হয়েছে বলে রাতের বেলায় কবর খুঁড়ে পুঁতে দিও না। যারা পুঁতে দিবে তারা অপরাধী, আল্লাহ বদলে নেবেন। আইন কী এলো আপনারও জানা আছে, ওয়াইজাল মাউউদাত সুয়েলাত, কিয়ামতের দিন ওই 3 মাসের 15 দিনের বাচ্চিটাকে বেটিটাকে আল্লাহ তাআলা বড় করে সামনে আনবেন, আর তারপরে জিজ্ঞেস করে বলবেন কেন তোকে তোর বাপ পুঁতে দিয়েছিল। মেয়েটি জবাব দিবে মানুষের সামনে, আমি বেটি হয়ে জন্মেছিলাম, তারই জন্য আমার বাপ আমাকে পুঁতে দিয়েছিল। সেই দিন অপরাধী কিন্তু ছাড়া পাবে না। অপরাধ অপরাধ, এটাও অপরাধের তালিকা কত দূরে যাবে? বিগত দিনে কাবাতে তওয়াব করতে আসতো হাজার হাজার বেটা ছেলে, হাজার হাজার বেটি ছেলে, গায়ে যত কাপড় ছিল সব কাপড়টিকে খুলে এক সাইডে জমা করে দিয়া মার পেট থেকে যেমন পয়দা হয় নাঙ্গা বেটা ছেলে বেটি ছেলে, এইরকম নাঙ্গা হয়ে উলঙ্গ হয়ে বেটা ছেলে বেটি ছেলে সবাই চারিদিকে তওয়াব করছে, তওয়াব করছে। লাইনে মেয়েও আছে, লাইনে ছেলেও আছে, 14 বছরের আছে, 18 বছরের আছে, 20 বছরের আছে, ছেলের মাও আছে, সব রকমই ছেলে মেয়ে সব একাকার হয়ে কাবার চারিদিকে তওয়াব করছে। এই কাপড় কী হলো ন্যাংটা হয়ে কেন? যুক্তি কী? যুক্তি, এই কাপড় টাপড়ে কত চুরি করেছি,
এই কাপড়টা পরে কত হয়তো অন্যায় করেছি, আর এই অন্যায় করা কাপড় পরে যদি কাবার চারিদিকে তওয়াফ করি আল্লাহ রাজি হবে না, তার জন্য গা থেকে কাপড়কে ফেলে দিয়েছি আর নাঙ্গা হয়ে তওয়াফ চালাচ্ছি যাতে আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে যায়। যুক্তিটা দেখছেন, মাথা মোটার যুক্তি। আল্লাহ তাআলা আইন দিলেন, আজ থেকে যদি কেউ নাঙ্গা হয়, আজ থেকে কেউ যদি নিজের সতর্কে খুলে দেয় আর অন্য লোককে যদি দেখিয়ে দেয় তাহলে সে হলো অপরাধী। এই অপরাধকে আল্লাহ তাআলা বলছেন মার্জনা করা যাবে না। বেটি ছেলে পর্দা করো, বেটা ছেলে পর্দা করো, একজন মেয়ে ছেলে ছেলের ইজ্জত দেখতে পাবে না আর একজন ছেলে একজন মেয়ে ছেলের ইজ্জত দেখতে পাবে না। যদি পর্দা না করো তাহলে কিন্তু তুমি অপরাধী সাব্যস্ত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমার বদলা নিবেনই নিবেন দুনিয়াতে। আইন এলো কোথায়? সূরা আহজাব। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলাতিল উলা। মেয়েরা বাড়িতে থাকো ইজ্জতের সঙ্গে পর্দার সাথে, বেহায়া হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় না, তবে অত্যন্ত যদি প্রয়োজন পড়ে পর্দা মাথায় চাপিয়ে তারপরে বাড়ি থেকে বেরও, না হলে অপরাধী। চোর, চুরি করিও না। কত রকমের চুরি, কত রকমের চুরি হয়, ধান চুরি, পাট চুরি, এগুলো উঠে গেছে। মোবাইলের চোর আছে বহল তবিয়তে, আর কোন চোর আছে? এস্তাব সর্দারের গলিতে ধান ঝাড়া মেশিন চলছে চুরি করা কারেন্টে, এটা চোর আছে দেশে, নাই না মরে গেছে, এগুলোও চোর। বিলনগড় গ্রামে যদি না হয় আলহামদুলিল্লাহ, আমি আপনাকে হাজার গ্রাম দেখাবো যে নমাজির ব্যাটা নমাজি জুহর রক্ত নমাজ পড়তে যেছে, ওর ঘর বাড়িতে ধান ঝাড়া মেশিনটা ঘের 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 করে ঘুরছে, তো কারেন্টটা পড়ছে কোথাকার, তো পিলার থেকে কানেক্ট করা আছে, পিলারে কি ওর বাপের মিটার লাগা আছে? নাই। সরকারের মাল বাহাছি, এটা হলো চোর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুই অপরাধী। অপরাধীর আইন কোনখান থেকে এলো? আরব দেশের লোকেরা, আরব দেশের ভেতরে এমন চোর ছিল, ও যদি জানতে পারে কোবাইয়া গ্রামের দক্ষিণ মাথার একটা লোক মারা গেছে আজকে, মাটি দিয়েছে কোথায়, পুরব মঠে ওই জায়গাটাতে, তাহলে ও রাতের বেলায় যাবে কবরস্থানে আর পাটাতনকে সরিয়ে দিয়ে মাইয়াতের গা থেকে গিরহাত খোলাই আছে কাফনের একদিক ধরবে আর চুষে টেনে নিবে, আট মিটার কাপড় টেনে নিল, মরা মাইয়াতটা কবরের ভেতরে নাঙ্গা হয়ে পড়ে থাকলো, কাপড়খানিকে ধুয়ে মুছে নিয়ে আবার নিজের কাজে লাগিয়ে দিল। এই জন্য আরব দেশের লোকেরাকে বাপকে কবর দেওয়ার পরে চার দিন করে, পাঁচ দিন করে, ছ দিন করে জোগাতে হতো, যতদিন কাফন খারাপ না হবে ততদিন কাফনকে জোগাতে হবে, নাহলে চোর লুটে নিয়ে চলে যাবে। রাব্বুল আলামিন কী বলছেন? এটা হলো অপরাধ। এই জন্য আইন দিয়ে বলছেন আসারেকাতু ফাক্তাও আইদিয়াহুমা। যারা চোর বেটা ছেলে হবে, এ যেগুলো চোর মেয়ে ছেলে হবে, যদি ধরা পড়ে যায় প্রথম চান্সে তার বাম হাতখানাকে কবজি থেকে কেটে নামিয়ে দাও, তারপরে যদি ধরা পড়ে তাহলে তার ডান পাখানাকে তার ওই মুজ পর্যন্ত গোড়ালি পর্যন্ত কেটে নামিয়ে দাও, তারপরে যদি ধরা পড়ে তাহলে ডান হাতের কবজি পর্যন্ত কেটে নামিয়ে দাও, তারপরে যদি ধরা পড়ে তো বাম হাতের গোড়ালি পর্যন্ত কেটে দাও, তারপরে যদি ধরা পড়ে যায় তাহলে পুরো একটা বন্ধ কামরাতে তাকে তালা মেরে রেখে দাও, পানিও দিও না, ভাতও দিও না, দানাও দিও না, শুকিয়ে 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 নির্লজ্জর বাচ্চা মরে যাবে, এমন কুলাঙ্গারকে দুনিয়াতে পাশে রাখা হবে না। মেনে নাও, মেনে নাও, তাহলে তুমি অপরাধী নও। তাহলে এতগুলো কথা কেন বললাম? অপরাধী কাকে বলে? আল্লাহ যে বলছেন আমি বদলা নিয়ে নেব, আমি ছেড়ে কথা বললে বলা নই, কার বদলা নিব? যারা অপরাধ করে তাদের বদলা নিব। এতগুলো কথা বললাম আপনাকে, তো সবই হচ্ছে অপরাধ, অপরাধ, অপরাধ। যদি অপরাধ আরও গুনাই তো সময় আমার কেটে যাবে, অত দূর আর আমি গুনাতে চাইছি না। আপনারা মুসলমান মা আর মুসলমান বাপের ঔরুসে মুসলমান হয়ে জন্মিলেন, তবুও আপনাকে আল্লাহর আইন মানাতে গিয়ে মৌলবি মাওলানাদের হিমশিম লেগে যাচ্ছে, কেউ মানতে চায় না, কেউ গ্রহণ করে না। এখন যদি খুলে খুলে বলি তাহলে একটা বিষয়ের ভিতরে তো আমি থেকেই যাব, আমাকে এক গাদা কথা বলতে হবে। কোন আলেম বলেছিল, আমি যেখানে বললাম যে যারা নেশা করবে এই জন্য আল্লাহ তাআলা নেশার আইন দিলে যে এটা হচ্ছে হারাম,
তো নেশা বলতে কি আল্লাহ তাআলা সেদিন বলে দিয়েছিলেন নামগুলো, একটাই কথা বললেন, মগজ খারাপ হওয়া যে জিনিস সেটার নাম নেশা। নেশা হলো হারাম, হারাম থেকে যদি তুমি দূরে না রাখো তো তুমি অপরাধী, তোমার আমি বদলা নিব। এখন আপনি বলুন, যারা এখন পর্যন্ত নামাজি আছেন, কেমন নামাজি? তো খাইনি খাকা নামাজি। আপনার নামাজ কবুল হচ্ছে তার গ্যারেন্টি আপনি দিতে পারবেন? ছোট্টখানা কাগজে চিরকুটের আকারে লিখবেন, আর লিখার পরে কোনো একটা আলেমের সই করে নিয়ে আসবেন যে না আমার নামাজ কবুল হচ্ছে। যে আলেমের কাছ থেকে লিখে আনবেন অবশ্যই ওই আলেমটা যেন এমন হয় ও যেন গুল না করে আর ওর যেন জর্দা দিয়ে পান না খাই। নিয়ে আসবেন তো কোন আলেমটা বলে দেয় যে খৈনি খাওয়া হালাল? আপনাকে ছাড়াতে পেরেছি? পারিনি, পারিনি, বেহায়াই, এটাকে আল্লাহ অপরাধ বললেন। আপনার বেটি আর আমার বোন, আমার স্ত্রী, আমাদের মেয়েরা কতটা পর্দা করে তার আন্দাজ কোথায় দেখাবো? টোলার কোনো একটা বিয়ে লাগলো, তো সেই বিয়েতে একটা জাফতের কার্ড পেলো, তো আমার বাড়ির সবটি ছেলে মেয়ে চলে গেল, ভালো কথা, যাও। তোমাকে এত ঠাট করে, তোমাকে এত বাট করে, তোমাকে এত হাই ফাই সালোয়ার আর কামিজ গায়ে দিয়ে আর ফিয়ার অ্যান্ড লাভলি লাগিয়ে আর উপরের ভুরুগুলোকে নুচে কালো রং দিয়ে নতুন করে ভুরু বানিয়ে আর মুখখানাকে হলুদ হলুদ সাইজ আর ডিজাইন করে নিয়ে এই যে যেতে বলেছে বিয়ে খেতে যেতে, কে বলেছে? কে বলেছে? কি আমি আইন বলেছি? বেপর্দা হওয়াটা হচ্ছে অপরাধ, আর বেপর্দা যদি না বন্ধ হয় তো এই অপরাধীর আল্লাহ তাআলা বদলা নিয়ে নেবেন। তাহলে কি থেমেছে? থামেনি। আইন যদি দেখেন এক নজর দিয়ে আমাদের দেশে, তাহলে ইসলামী আইন এখন পয়মাল হচ্ছে বেশি মাননেওয়ালা লোকের সংখ্যা হাতে গুণা কয়টা? আপনি যে মুসলমানের ঔরুসে জন্মিলেন তো তাহলে কেন আপনাকে আল্লাহর কোরআন মানাতে এত দেরি লাগছে আমাকে? অথচ যারা বছরের পর বছর ধরে মাটির পূজা করেছে, প্রতিমার পূজা করে এসেছে, যার বাপ, যার দাদা, যার মা, যার খালা, যার চোদ্দ গোষ্ঠী সব ওই পূজা করে এসেছে, পূজা করা, পূজা করা, পূজা করা, ওর রক্ত, ওর মাংস, ওর মন, ওর মিজাজ সব ওই পূজা, 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 পূজা। এমন মানুষগুলো কোরআন সম্বন্ধে যখন শুনছে এক একজন এক এক কথা শুনে আল্লাহ রসুলের কাছে মাথা মত করে ঈমান আনছে আর তওবা করে নিয়ে বলছে যে জীবনে আর এই কাজ করব না। জানেন, এরা মুসলমান নয়, এরা মূর্তি পূজারীর বেটা, এদের রক্তে আর এদের মাংসে মূর্তি ঢুকে আছে, এমন লোকগুলো মুসলমান হয়ে যাচ্ছে শুধু দেখে। কি করে? আবু বাকার আর আল্লাহ রসুল হাঁটতে হাঁটতে মক্কার বাইরে চলে গেছেন একটু মাঠের দিকে, উগবা বিন আবি মুইতের মতো বদমাশ লোকটার ভেড়ি বকরি চড়াচ্ছে কে? তো আবদুল্লাহ বিন মাসুদ, দুবুল্লা পাতলা একটা ছেলে। রাসুলকে বলছেন, এ রাখাল শুন, ছেলেটা এসে কি বলছেন? বলছে তোমার এই বকরিগুলোর মধ্য থেকে একটা এমন বকরি আমাকে দাও যেই বকরিটার থানে দুধ আছে বা দুধ হয়, ওই বকরিটার থান থেকে একটু দুধ বের করব আর করার পরে আমি একটু খাব এবং আমার সাথী আবু বাকারও খাবে, আমাদের জানটা একটু শান্তি পাবে। তখনও ইসলাম এর পেটে আসেনি, অর্থাৎ আবদুল্লাহ বিন মাসুদ ইসলাম কবুল করেনি, একটা মুশরিকের বাচ্চা, একটা বেদিনের বাচ্চা। ও বলছে না না না, আমি যদি দুধটা তোমাকে দুইতে দিয়ে দিই আমার মালিক উকবা বিন মুইত আমাকে নিষেধ করেছে আর আমি ওর নিষেধকে অগ্রাহ্য করে যদি তোমাকে দুধ দিই তো এটা আমার বেঈমানি করা হবে, অতএব আমি ওরকম বকরি তোমাকে দিতে পারবো না। রসুল বলছেন যে বকরি ছা হয়নি এরকম একটা বকরি দিবি? তখন চট করে বলছো ওই তো বকরি, ওই তো বকরি ছা হয়নি, এগুলো কী করবা তুমি? যেগুলো বকরির ছা হয়নি সেগুলো নিয়ে কী করবা? বলছে করবো কি আর না করবো সেটা আমার ব্যাপার, তুই দিবি কি না? দুধওয়ালা বকরি দিতে পারবি না, তো বিনা বাচ্চাওয়ালা বকরি যদি একটা দিস তো দে না। বলছে এগুলো সবটি যেটা বল সেটা নিয়ে নাও। রসুল একটা ছাগলের কাছে গিয়ে বসলেন,
পিঠের দাঁড়িটা তেমনি করে একটু হাত বুলালেন, হাত বুলানোর পরে ওর বাঁটে হাত দিলেন। আল্লাহ পাকের নবী মুখ দিয়ে কি বললেন না বললেন জানি না। তারপরে ছেলেটাকে বলছে তোর কাছে বাসন আছে রে? যা আছে। একটা পিয়ালা দিল রাসুলে করিম, পিয়ালা দিয়ে ওই বকরিটার মাঠ থেকে দুধ বের করলেন। এক পিয়ালা দুধ বের করার পরে তিনি নিজে পান করলেন এবং আবু বাকারকেও পান করালেন। এরপর এখান থেকে নিজের কাজে চলে যাচ্ছেন, এমন সময় এই সাবা লক্ষ্যবল হয়েছে, এই 14 বছরের ছেলেটা নাবিকে এসে বলছেন কি এমন কথা বলে এমন একটা শুকনো বকরির থান থেকে আপনি দুধ বের করে নিলেন, আপনি যদি আমাকে শিখিয়ে দিতেন তো বড্ড ভালো হতো। রাসুল বলছেন তুই তো ওস্তাদ, তোর কপাল দেখে বুঝতে পারছি তুই মুআল্লেম মানে শিক্ষক, আর কোনো কথা নয়। রসুল আর শিখাইলেন না ওকে। রসুল ঘুরে ফিরে চলে এলেন আবার মক্কাতে। তার পরের দিন বেলা 10টার সময় চলে এসেছে, রাসুলের কাছে এসে বলছেন আল্লাহ রসুল আর কোনো ভূমিকা নয়, আর কোনো কথা বলা বলি নেই, আমার একটিমাত্র কথা হলো এই, আপনার দলে নাম লিখাতে গেলে কি করতে হয়? রাসুল বললেন আমার হাতে হাত দাও তো দাও, আর না যদি দাও তো না দাও, শুধু মুখে বললেই হয়ে যাবে। কি বলতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। একটা বছরের পর বছর ধরে মূর্তির পূজা করার বাচ্চা মূর্তির পূজারি একটা দৃশ্য দেখতে পেল, তার ইমানটাকে তাকে নাড়া দিল, তার মনটা তাকে নাড়া দিল। পরের দিন বেলা 10টার সময় নবীর কাছে এসে ইমান আনল, আজ থেকে তার জিন্দগিটাই বদলে গেল। একটা দৃশ্য দেখে একটা মানুষ জিন্দেগি বদল করে নিল। আর আপনার বাড়িতে গজ গজ করছে কোরআন মাজিদ 30 পারা টাকে রাখা আছে, আপনি আজ পর্যন্ত 30 পারা কোরআন মাজিদকে টাকে রেখেও ইমানকে মর্যাদা দিতে শিখেননি, কোন মুসলমান? পোকা লাগা মুসলমান। কেমন পোকা লাগা মুসলমান? আমার বাড়ি মিলনগড়ে কোবাইয়া গ্রাম, মুসলমানের গ্রাম। আমার বাপের নাম এলাহি বিশ্বাস, মুসলমান। আমার মায়ের নাম আসিয়া, মুসলমান। ওর পেট থেকে আমি হয়েছি, মুসলমান। এর পরে মুসলমানি আছে না নাই ওগুলো দেখার বিষয় নয়, আমি মুসলমান। রেশন কার্ডের ফর্মেও লেখা আছে মুসলমান, পাসপোর্টেও লেখা আছে মুসলমান, এই জন্য আপনি মুসলমান। আপনার কাছে ইসলামের কিছুই নেই, ওরা দেখে শিখতে পাচ্ছে। আর আপনি হাজার মৌলভীর কাছ থেকে হাজার গাড়ি কথা শোনার পরেও নিজের ইমানটাকে ঠিক করতে পারলেন না? সূরা তুর, কোরআন মাজিদ একটা সূরা আছে সূরা তুর। রাসুলে করিম মদিনা চলে গেছেন, বদরের যুদ্ধ হলো, বেশ কিছু মুশরিক ধরা পড়ে গেল। রাসুল বললেন টাকা দাও আর বাপকে বেটাকে চাচাকে যে যার আছে ছাড়িয়ে নিয়ে যাও। 8 দিন পরে একটা লোক এলো মক্কা থেকে নিজের ভাতিজাকে আর চাচাকে ছাড়িয়ে নিয়ে যাবে, তার নাম জুবাইর বিন মুতাইম। আসরের ঢিলা আর মাগরিবের আগে এই টাইমে গেছে, রাসুলের সাথে কথা বলবো গো। রাসুল নেই, কী সম্বন্ধে? যে আমি আমার ভাতিজাকে আর আমি আমার চাচাকে ছাড়িয়ে নিয়ে যাব, কত টাকা লাগবে আলোচনা করব। সাহাবিরা বললেন এখন ওজুর টাইম, এখন নমাজ কাছে আসছে মাগরিবের, এই টাইমে কথা হবে না, মাগরিবের আজানের পরে জামাত হবে, আর জামাতের পরে আল্লাহ পাকের নবী ফারিগ হবেন, তখন তুমি কথা বলবে। আজান পড়ল, জুবাইর বিন মুতাইম পাক্কা বেদিনের বাচ্চা, মুশরিকের বাচ্চা, মাটির প্রতিমার পূজারি। সে সাহাবিদেরকে বলছে আচ্ছা মসজিদে তোমরা জামাত করবে কি বলবে আর কেমন করে নামাজ পড়ো? আমি তো স্বচক্ষে দেখিনি, তা আমি তো একজন পাকা বেদিন, যদি জানালাতে দাঁড়িয়ে বাহিরে থেকে তোমাদের নামাজটাকে আমি দেখি আর রাসুল কি বলেন এই কথাগুলোকে যদি একটু শুনি তো ও অনুমতি আছে দেখতে দিবা, কথাগুলো শুনতে দিবা অনুমতি আছে, না দূরে চলে যাব? সাহাবাই কেরাম বলছে না না না, তুমি জানালাতে কান লাগিয়ে খুব ভালো করে শোনো, চোখ দিয়ে দেখো আমরা কি করছি, একদম অনুমতি আছে, তোমার কোনো নিষেধ নেই। রাসুল নামাজ শুরু করেছেন,
গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন পড়া হলো, তারপরে আর একটা সুরা শুরু করেছেন, সে সুরাটার কয়টা আয়াত পড়ছি আমি? কি ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি লাইসা লাহু মিন দাফি ইয়াউমা তামুরুস সামাউ মাউরা ওয়া তাসিরুল জিবালু সাইরা ফাওয়াইলু ইয়াউমা ইযিল্লিল মুকাজ্জিবিন। তর্জমা কি? আল্লাহর আজাব নিশ্চয় নিশ্চয় আসবে, এবং আল্লাহর আজাবকে আটকাবে এমন মানুষ দুনিয়াতে কেউ নেই। একদিন এই সমুদ্রগুলো শুকিয়ে যাবে, পাহাড় ধুনে দেওয়া তুলার মতো উড়ে উড়ে বেড়াবে, আর আসমানটা কাগজের মতো গুটিয়ে গিয়ে টুকরো টুকরো হয়ে গিয়ে জমিনে খসে পড়ে যাবে। সেই দিন বেদিনের কিন্তু বড্ড দুর্গতি হবে, সেই দিন যারা বেঈমান যারা মুশরিক তাদের বড্ড দুর্গতি হবে। চারটা আয়াত পড়া হয়েছে, জানালার সিঁক ধরে দাঁড়িয়ে আছে, তো জুবাইর বিন মুতিম দাঁড়িয়ে থাকতে পারছে না, পা শুধু থরথর 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 করে কাঁপছে। কাঁপছে কিসের জন্য? চারখানা কোরআন মাজিদের আয়াত শুনে। যে যেদিন এই দৃশ্য দেখা দিবে সেদিন কিন্তু যারা পাজি যারা দু নম্বর লোক তাদের কিন্তু বড্ড দুর্গতি হবে। কথাটা শুনে পা কাঁপছে। মাগরিবের পর রাসুলের সামনে গেল, আর রাসুলের কাছে গিয়ে আর নিজের কথাটা ব্যক্ত না করে নিজের ভাতিজাকে আর চাচাকে ছাড়িয়ে নিয়ে তো গেলই, কিন্তু এক বছর পরে ইমান আনছে, দেরি কেন করলো? নিজের বংশের লোকের ভয়ে ইমান আনতে দেরি করছে। আর যেদিন ইমান আনছে সেদিনের কথা কি বলছে? যেদিন আমি মদিনার মসজিদের জালনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাবির মুখ থেকে চারখানা কোরআনের আয়াত শুনেছিলাম, সেদিন থেকে আমার অন্তরটা গলে গেছে, আমার অন্তরটা মোম হয়ে গেছে, আমি সেদিনই ঈমান কবুল করবো বলে স্থির করে নিয়েছি। কিন্তু আমি সময় নিয়ে নিলাম আমার বংশের লোকেদের কারণে, আর সময় নেব না, আমি আজ মুসলমান হয়ে গেলাম। অতএব কিছুদিনের মাথায় তিনি মুসলমান হয়ে গেলেন। কিসের দৌলতে? চার খানা কোরআন মাজিদের আয়াত আরবিতে শুনতে পেলেন, আরবের লোক ভাষাগুলো বুঝেন, তার মনের ভেতরে প্রতিক্রিয়া সৃষ্টি হলো, তিনি ঈমান নিয়ে নিজের জীবনটাকে বদলে নিলেন। আপনাকে জুমার মসজিদে খুতবা দেওয়া হয় আধা ঘন্টা, বাংলা ভাষায় 52টি খুতবা শোনে মাওলানার দলেরা, কিন্তু আপনার জীবনে পরিবর্তন আনতে পারা যায়নি, আপনাকে বদল করতে পারা যায়নি। যতটি দিন যাচ্ছে ততটি ঈমান নিচের দিকে চলে যাচ্ছে, যতটি দিন যাচ্ছে আমার দেশের মুসলমানেরা তত অন্যায়ের দিকে এক পা দুই পা করে এগিয়েই যাচ্ছে, এগিয়েই যাচ্ছে, এগিয়েই যাচ্ছে। জালসা কমিটি আজকে জালসা ডেকেছে, তো জালসার প্রথম দিকের গেটে দেখছি একটা খেলনা লাগিয়েছে, 10 টাকা করে টাকা দিচ্ছে, ছেলেপিলে বাপের বাড়ি ভাত খেয়েছে আর 10 মিনিট শুধু কুদবে, এটার নাম কি? জগিং। যার গলিতে আছে ওর 14 গোষ্ঠী সব জান্নাতি, আর যারা যারা এগুলোকে বসার অনুমতি দিয়েছে তারা অন্তত স্পেশালভাবে 3 মাস জান্নাতে তো থাকবেই। আর যারা চোখে দেখছে দেখার পরেও কাউকে একটা শব্দ বলেনি তারা থোড়া করে হলেও পাপের ভাগিদার। আর তার পাশে আর একটা প্লাস্টিকের খেলনা, তাকে পাম্প করতে আসে 10 মিনিট অন্তর অন্তর। আমাদের ছেলেপিলেগুলো অতি চড়ছে আর ওখান থেকে নামছে, ছেঁচড় খেছে ছেঁচড় খেছে, মনে হচ্ছে ওরে সুবহানাল্লাহ, বাপ কালামে এই জিনিস তো জীবনে দেখিনি। 20 টাকা করে টাকা নিচ্ছে, আর ছোটো ছেলে আর বড় ছেলে, ছেলের মা দাঁড়িয়ে আছে, ছেলের বাপ দাঁড়িয়ে আছে, ছেলেপিলে সব খেলছে, টাকাগুলোকে উড়াচ্ছে। রাতের যখন জালসাটা ভেঙে যাবে 12টা রাতের পরে, তখন ওকে যে খালি একটু মহাব্বতের সাথে বলবেন, কত টাকা করলি রে ভাই? তো বলবে কি যে আজ খুব একটা ভালো হলো না যে ভাই, মাত্র 4500 টাকা হলো। মিলনগড়ের গাঁ থেকে 4500টা টাকা শুধু স্প্রিংয়ের উপরে কুদিয়ে নিয়ে চলে গেল, আপনাকে বোকা বানিয়ে দিয়ে সাথে সাথে ঈমানটাকেও কিছুটা নিয়ে চলে গেল, কাউরির ভেতরে অনুভূতি নেই। ওয়াজ কতদিন শুনতে হয়? কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা, শত হাঁক দিলে অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না, কেউ চেতন হয় না। এখন সমাজ চালাচ্ছে কে?
সমাজের ভার কাঁধে লইয়াছে গায়ের গুন্ডা যারা, দু নম্বর যাদের জাত পরিচিতি এক নম্বর আজ তারা, এক নম্বর আজ তারা। কোরআন হাদিস সব বসে করিয়াছে খোঁজ কাজের রইল না, শত হাঁক দিলে অচেতন জাতি কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। মোড়লি করবে কে? যার পেট টিপতে গেলে নিচু দিক দিয়ে আওয়াজ বেরোবে, উপর দিক দিয়ে বেরোবে না, তারাই মোড়ল, এটার নাম ধর্ম? কয়দিন আগে চানমুনিতে একটা ছাড়ান হচ্ছে, তো বেটি ছেলেটা ভাত খাবে না, 27,000 টাকা নগদ মোহর, নগদ মোহরও ফিরিয়ে দিবে না আর ভাত খাবে না। ছেলেটাকে বলছে তুই ওকে ছেড়ে দে। আমি কেন ছাড়বো, ও ছাড়ান নিয়ে নি। তো বেটি ছেলে যদি ছাড়ান নাই তার নাম হলো খোলা, আর বেটা ছেলে যদি ছাড়ে তো তার নাম হলো তালাক। বেটি ছেলে যদি কি করে নিকাহকে ভাঙতে চায় স্ত্রী, তাহলে মোহরানা ফেরত দিতে হবে, দিয়ে তাকে স্বামীর কাছে খোলা চাইতে হবে, এটা ইসলামের আইন। আর যতটি মোড়ল বসেছে সবটি বলছে বেটি ছেলেটা কি একদিন থেকে আমার কাছে থাকেনি, মানে কি 11 মাস থেকে যে বিয়ে হয়েছে, তো বেটি ছেলেটা কি গহিল ঘরে ছিল, ওই স্বামীর কাছেই তো ছিল, তো এতদিন ধরে যে ওর কাছে শুয়ে থাকলো তো তারও কিছুই পাবে না। আমার কাছে খবর আসছে ফোনে ফোনে, আর যে তোর মজলিসে মৌলবি আছে এক একটা, বলছে নেই, কে আছে তো উমুক উমুক আছে, এদের বিচার তো এইরকমই হবে। কেন যে এটা বিচার করতে গেলে ওর লাভ আছে, 5,000 টাকা যদি বাঁচাতে পারে তো শেষের বেলায় ওর পকেটটা গরম হবে। ইমানকে বিক্রি করছে কারা? তো আমাদের দেশেরই এক শ্রেণীর লোকেরা, এরা কাফেরের বাচ্চা, একটা কিছু দেখছে আর দেখে নিজেকে বদল করছে, আর আপনার জীবন কেটে গেল ইমানের হালাতে, মানে ইসলামের হালাতে, আর আপনি নিজের ইমানকে আর ইসলামকে ঠিক করতে পারলেন না। এই জিন্দেগির কোনো দাম আছে বলুন তো? এক মদখোর বাড়ি তার সিরিয়া, মাঝে মাঝে মদিনা আসে, তো হজরত উমারের সাথে দেখা করে করে যাই, আলাইক সালাই গল্প টল্প করে করে যাই। হজরত উমার একবার বেড়াতে গেলেন, যে বলছেন না গো এই অমুক লোকটাকে দেখছি না কেন, যে লোকটা মাঝে মাঝে মদিনা যায় আর আমার সাথে দেখা করে আসে। তো লোকেরা বলছে, আর হুলিয়া বলেন কেমন, বলছে চাপ দাড়ি আছে, লোকটা সাদা, খুব দেখতে সুন্দর, ওজনদার মানুষ, গায়ে মাংস আছে, স্বাস্থ্যবান লোক। তো বলছে আবু সাইদের কথা বলছেন নাকি, বলছে আমি জানি না ওর নামটা কী আছে। তো লোকটা কই? ওখানকারই লোক বলছে খলিফাতুল মুসলিমিন, লোকটাকে দেখতে পাওয়া যাবে আপনি যদি ইচ্ছা করেন, কিন্তু এমন অবস্থাতে লোকটা আছে, এই অবস্থায় লোকটাকে দেখা আপনার উচিত হবে না, এবং লোকটাকে দেখতে গেলে আপনার দিলটা ভেঙে যাবে, আপনার মনটা ভেঙে যাবে। ওমর বলছেন কেন ভেঙে যাবে? লোকেরা বলছে এই দেখেন, এই বাড়িটার পিছন সাইডে একটা গাছের তলায় ভুঁড় হয়ে পড়ে আছে, আর কষা দিয়ে লাল ঝরে ঝরে পড়ছে, আর মশা আর মাছি তার মুখগুলোতে বসে বসে আছে, তার জ্ঞান নাই, একেবারে জ্ঞানহীন হয়ে মদহোশ হয়ে জমিনে লুটিয়ে পড়ে আছে, কেন তো মদ খেয়েছে তার জন্য। হযরত উমর একটা সাদা কাগজ নিলেন, আর নেওয়ার পরে কলম চাইলেন, আর কলম দিয়ে ওর ওপরে 2-4টা কথাকে খস 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 করে লিখে দিলেন, আর দিয়ে এরকম চিঠির মতো করে ওর নামে দিয়ে দিলেন একজনের হাতে, আর দিয়ে বললেন যখন লোকটার হুঁশ ফিরবে তখন এই চিঠিখানা ওকে দিয়ে দিও। নিচে সই করা আছে কি, উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, মুসলমানদের আমির উমর ইবনুল খাত্তাবের এটা চিঠি, হযরত উমর নিজের মনের কথা একটাও লেখেনি, শুধু সূরা গাফির থেকে 3টা কথা, একটা আয়াতের 3টা বাক্য চিঠিখানে লিখে দিয়েছেন, আর দিয়ে শেষ করে দিয়েছেন 3টা শব্দ। কি লিখেছেন লেখা আছে, আপনিও দেখতে পারেন, বাংলা তর্জমা যদি থাকে তো পড়ে নেবেন কালকে সকালবেলায়। সূরাটার নাম সূরা গাফির। কি লেখা আছে ওতে? লেখা আছে গাফির জম্বে কাবিল তৌবে শাদীদুল ইকাবে জিদ তাওলে। আর নেই, মানে কি, আল্লাহ হলেন তিনি যিনি গুনাহকারকে মাফ করে দেন, আল্লাহ হলেন তিনি
যিনি মানুষের তওবাকে কবুল করে থাকেন। আল্লাহ হলেন তিনি যিনি ইচ্ছা করতে গেলে কঠিন ভয়ানক আজাব দিতে পারেন। আল্লাহ হলেন তিনি যিনি অপুরন্ত অফুরন্ত ক্ষমতা নিজের দুই হাতের ভেতরে রেখেছেন। চারটা কথা, এই চারটা কথা কোরআনে লিখে দিয়ে নিচে লিখেছে উমর বিন খাত্তাব। জ্ঞান যখন ফিরেছে, জ্ঞান যখন ফিরেছে তখন ওর হাতে দেওয়া হয়েছে কাগজটা, কী লেখা আছে এই কথা কয়টা। এখন তো জ্ঞান খারাপ নাই, এখন মাথা ঠিক আছে, এখন ওই আয়াতটাকে আরবের লোক আরবি বুঝতে তাদের অসুবিধা হয় না, প্রথমে একবার পড়েছে খেয়াল করেনি, তারপরের বার আস্তে আস্তে পড়ছে আর খালি মাথা ঝুঁকাচ্ছে। কি বলে, গাফেরিস জম্বে, আল্লাহ তো তিনি যিনি মাফ করতে পারেন, কাবলি তওবে, আল্লাহ তো তিনি যিনি তৌবা কবুল করেন, শাদি দিলে কাবে, আল্লাহ তো তিনি যিনি কঠিন আজাব দিতে পারেন, অজিত তৌলে, আল্লাহ তো তিনি যিনি কঠিন ক্ষমতাবান। কথাটা যখন তার অন্তরে গেঁথে গেল, তিনবার করে পড়ছে, চারবার করে পড়ছে, গাফের জম্বে কাবলি তওবে, শাদি দিলে কাবে, জিত তৌলে, দুবার পড়লো, তিনবার পড়লো, চারবার পড়লো, আর পড়তে 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 অন্তরের ভেতরে এতটাই পরিবর্তন এলো, রব্বুল আলামিন আমি অপরাধী, আমি অপরাধ করেছি, এতদিন ধরে এ কাজ করে যাই, আর উমারের মতো বুজুর্গ মানুষটা আজকে যদি সিরিয়া বেড়াতে এলো তা আমার মতো মানুষটা তার সাথে দেখা করতে পারলো না, কিসের জন্য তো আমি মুখ উড়িয়ে রেখেছি, আমি মদ খেয়ে নিজের জ্ঞানটাকে উড়িয়ে রেখেছিলাম, এই জন্য তিনি বঞ্চিত হয়ে চলে গেলেন। আমি তো অভাগা, আমি তো গুনাহগার, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, মাপ চাইছি, আল্লাহ জীবন আর এই জিনিস আমি মুখ লাগাবো না। জিন্দগির মতো তওবা করে নিলেন এবং নিজের জীবনটাকে গ্লানি থেকে বাঁচিয়ে নিলেন এবং তার যে জীবনটা ইমানি জিন্দগি বনে গেল। কিসের দ্বারাই? কোরআন মাজিদের কেবলমাত্র একটি আয়াতের চারটা বাক্যের দ্বারাই, চারটা বাক্যের দ্বারাই জীবন বদলে গেল। আর আপনার গোটা কোরআন মাজিদ জীবন বদলাতে পারল না। জি, প্রথম যেদিন রাসুল মদিনাতে হিজরত করে এলেন, যারা যারা আগে থেকে রসুলকে দেখেছে তারা তো দেখেছে, যারা দেখেনি, বেটি ছেলে আর বেটা ছেলে, এই বাড়ি আর ও বাড়ি, এই টোলা আর ওই টোলা থেকে সব দৌড়ে দৌড়ে আসছে, দৌড়ে দৌড়ে আসছে, আরে চল নবী এসেছে, নবীকে দেখবি, যারা মানে তারাও আর যারা না মানে তারাও। এসেছে একটা লোক, তার নাম আবদুল্লাহ বিন সালাম, পাক্কা ইহুদি। ইহুদি আপনারা কি জানেন যে বর্তমান যুগে ইহুদিরা হলো মুসলমানদের সব থেকে বড় দুশ্মন? পৃথিবীতে ইহুদির মতো দুশ্মন মুসলমানদের আর নাই, এত বড় দুশ্মন হচ্ছে ইহুদিরা। আর সেই ইহুদিদের একটা লোক, তার নাম আবদুল্লাহ বিন সালাম, ও চলে এসেছে। তো ভিড় হচ্ছে, তো ভিড়ে আর যাই না, এখন দেখবো না, 10 মিনিট দেরি করি, 15 মিনিট দেরি করি, আধা ঘন্টা দেরি করি। রাসুল দেরি করতে 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 ভিড় শেষ হতে 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 জোহরের টাইম হয়ে গেল। আল্লাহ পাকের রাসুল জোহরের নামাজ পড়ালেন আর এই ইহুদির বাচ্চা আবদুল্লাহ বিন সালাম মসজিদের বাইরে চুপচাপ বসে, কেন যে নবীকে আমি দেখব, তার সাথে দুটো কথা বলবো, বলে তারপরে আমি এখান থেকে যাব। এটা আসলে নবী না চিটিংবাজ? রাসুল এবার কি করলেন, জোহরের নামাজ পড়িয়ে দেওয়ার পরে মিম্বারের সামনে দাঁড়ালেন আর দাঁড়ার পরে তিনটা কথা বললেন। আমার কথা কয়টার দিকে? আল্লাহর ওয়াস্তে কান লাগান। রাসুল কি তিনটা কথা বললেন? তো তিনি বলছেন, সামনে বসে আছে লোকগুলো সব নয়া নয়া মুসলমান, কতটি হবে? 30-40 জন, 50 জন লোক হবে। তাদের সামনে রাসুল মিম্বারে দাঁড়িয়ে আজ বলছেন কি? আফসুস সালাম, আফসুস সালাম, অতএমত আম সল্লু বিল্লাইলে অন্নাস নিয়াম উদখলুল জান্নাত বিসালাম। চারটা কথা কি?
তোমরা যত পারো সালাম বাড়াও, সালাম দাও, সালাম বাড়াও, সালাম প্রচার করো। সালাম প্রচার করতে গেলে দুশমনের দিল নরম হয়ে যায়, সালাম প্রচার করতে গেলে তোমার উপরে রাগ করে থাকা ভাইয়ের মন নরম হয়ে যায়, সালাম দিতে গেলে বাড়ি থেকে ঝগড়া করে যদি স্ত্রীর সঙ্গে দূরে যাও, তো আবার যখন ফিরে এসে বাড়িতে ঢুকবে আসসালামু আলাইকুম বলো, তাহলে তোমার বাড়িওয়ালির এক ঘন্টা আগেকার ব্যথাগুলো অনেকটা দূর হয়ে যায়। নবীজি বলছেন সালামকে বাড়াও, সালামকে বাড়াও। এক, দুই নম্বর, অতএমত্তম, গরিবকে খেতে দাও, দরিদ্রকে খেতে দাও, অসহায়কে খেতে দাও। তুমি যদি পেট ভরে থাকো আর একটা লোক যদি অনাহারে থাকে, তাহলে অনাহার মানুষটা যে আছে তার পেটের জ্বালা কত, এটাকে অনুভব করো আর করে তাকে দুটো লোকমা দাও, দুটো দানা দিতে চেষ্টা করো। তিন নম্বর কথা কি, অসল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ দুনিয়া যখন ঘুমাবে এই রকম রাতের বেলায় উঠে যাও, আর উঠে গিয়ে দুই রেকাত চার রেকাত যদি পারো তো নামাজ আদায় করে দাও। এই তিনটা যদি কাজ করো তো কী হবে, উদুখুলুল জান্নাত বি সালাম, আল্লাহর জান্নাতে ঢুকে যাও। কি বলতে বলতে, কি শুনতে শুনতে জান্নাতে যখন ঢুকবে সালাম 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 বলবে তোমাকে আল্লাহর ফরিশতারা, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আমি আল্লাহ তোমাকে সালাম জানাবো। তাহলে সালাম নিতে 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 আল্লাহর জান্নাতে যাও। কয়টা কাজের দ্বারাই তো, তিনটা কাজের দ্বারাই। এবার জামাত হয়ে গেছে, বাহিরের লোকের আর ভিড় নাই, আবদুল্লাহ বিন সালাম বিসমিল্লাহ বলে আর কোনো কথা না বলে রাসূলের সামনে গিয়ে বসেই হাতখানাকে বাড়িয়ে দিয়ে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল বলছেন তুমি আমার নাম জিজ্ঞাসা করলে না, তুমি আমার পরিচয় জিজ্ঞাসা করলে না, আমার ধর্মটা কেমন সে সম্বন্ধে তুমি জিজ্ঞাসা করলে না, তুমি এক চান্সেই আমার কাছে এসে আসসালামু আলাইকুম দিয়ে বসে তুমি আমার হাতে হাত দিয়ে ঈমান নিয়ে চলে আসলে কেন? তো আবদুল্লাহ বিন সালাম কি জবাব দিচ্ছেন, হে আল্লাহ পাকের রাসূল, আপনি মক্কা থেকে মদিনা চলে এসেছেন, এখানে আপনার শত শত অনুগামী তৈরি হয়েছে, মদিনার আউস এবং খাজরাজ বলে দুটো গোষ্ঠী আছে, এই গোষ্ঠীর মেজরিটি পার্সেন্ট লোক ঈমান নিয়ে চলে এসেছে, কাজে মদিনা তো হলো আপনার আসল গড়, এখানে আপনার ডানে আর বামে শুধু আপনার অনুগামী আপনার অনুগামী। আপনি তো তাগুত নিয়ে খুব লাল লাল চোখ করে উঁচা উঁচা আওয়াজে আজকে গম্ভীর স্বরে বলতে পারতেন, আর খুব রাগ দেখিয়ে দেখে কথা বলতে পারতেন, কিন্তু আপনি সুযোগ পাওয়ার পরেও মিঠা মিঠা করে কথা বললেন, নরম নরম করে কথা বললেন, আপনি গরম গরম কথা বললেন না। আমি এইটুকু জানি দুনিয়াতে যত নবী এসেছেন তাদের ভাষা কোনোদিন গরম হয় না, তাদের ভাষাগুলো শুধু নরম হয়। আপনার ভাষাও শুনলাম আজ প্রথম, কত নরম ভাষা, তিনটি মিষ্টি কথা আপনার অন্তর কেড়ে নিয়েছে, যার কারণে দেরি করলাম না, আপনার হাতে হাত দিয়ে ঈমান নিয়ে আসলাম, আমি হলাম আজ থেকে মুসলমান। ওদের জিন্দেগি বদল হচ্ছে ছোট ছোট কথাতে, ছোট ছোট কথাতে, আর আপনার জীবন এত দৃঢ় এত কঠিন যে বেটি ছেলে যেন নিজের বাপের অনুমতি না নিয়ে বিবাহ না করে, বাপ যদি রাজি না থাকে তো 70টা কোর্ট থেকে কোর্ট ম্যারেজ করার সার্টিফিকেট থাকলেও বিবাহটা হারাম, বিবাহটা হারাম, তোমার পেটের বাচ্চাটা জারজ বাচ্চা বলে 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 আমার বয়স এখন 61 বছর 1 মাস হয়ে গেল, কিন্তু যেই হালাত বিশনপুরের ওই হালাত মিলনগড়ের, বেটি পালাইতেই আছে, ওয়াজ চলতেই আছে, আর দেশের কাজীরা পয়সা খোর এটা জিজ্ঞেস করে না, তোর বাপ রাজি আছে? বাপ বাদ দে, ওইখানকারই আর একটা মুন্সিকে ডেকে এনে বলছে আমজাদ মুন্সি এই বেটি ছেলেটার তুমি ওয়ালি হয়ে যাও। কিসের জন্য ওর ওয়ালি হব আমি, ওর বাপ কি মরে গেছে? ও আর ইতরাজ করে না, ওর পকেটে 100টা টাকা যদি গুঁজে দেয় তো এই জালেমের বাচ্চা কাজী এই বেটি ছেলেটার বিয়ে
তক্ষণে পড়িয়ে দিবে। আর পাক্কা হারামি বিয়ে পড়িয়ে দিল, ওর বাপ নারাজ। এবার ওরা ঘর সংসার করে খাচ্ছে, মনে মনে ভাবছে কত পুণ্যের কাজ করছি। অথচ সহিহ হাদিসে আছে, তোমার স্ত্রী যদি হালাল হয় আর তার সাথে যদি তুমি যদি সহবাস করো, হাদিসে লেখা আছে তোমার জন্য একটা করে সাদকা, একটা করে সাদকা, একটা করে সাদকা লেখা হবে। তাহলে তুমি যে বিবাহ হারাম করেছো, তো তার বিনিময়ে কী হবে? একটা করে লাদনা, একটা করে লাদনা, একটা করে লাদনা লেখা হবে। কেন? যে হারাম উপায়ে বিবাহ করেছ, তোমার বিবাহ জায়েজ নয়। পেরেছি মানাতে? পারিনি। এত বড় মসজিদ এ কুবাইয়া গ্রামের, আপনি নিজে বলুন, আপনার মুখ থেকে শুনতে চাইছি, ফজরের টাইমে কতটি নামাজি হয়? 32টা। ওইটিকে গুনে দেখিয়েন তো ওদের বয়স কত। এর ভেতরে 16টার বয়স হলো কবরে যাব যাব, মানে ওদের রিজার্ভেশন হয়ে গেছে অলরেডি। আর 3 থেকে 4টা আছে, এরা ওয়েটিং লিস্টে আছে, এখনই যাবে না, আরও 10-12 বছর বাঁচবে। আর যেগুলো জুয়ান জাহান আছে, একটা আছে কি? একটাও নাই, একটাও নাই। তাহলে আপনি কি জন্য জুমা পড়ছেন? আর জুমা পড়ে আপনার কোন কাজ দিল? লম্বা ওয়াজ শুনে লাভ হবে না, ঘন্টা পার করে দিয়েছি আমি। কথা শুনুন, একটা সাহাবীর নাম বলছি, তার নাম সাবিত আল বুনানি, নাম সাবিত আল বুনানি। যখন দম যাচ্ছে, তো দম যাওয়ার 5 মিনিট আগে মেয়ে ছেলেকে আর কোনো কথা না বলে সরাসরি আল্লাহর সামনে হাত তুলে দিয়ে বলছে, মালিক আল্লাহ, মরবার কালে আমি তোমার কাছে একটা দোয়া জানাই। কি? আল্লাহুম্মা ইন কুনতা আতাইতা আহাদান মিন কাবলি সলাতাহু ফি কবরিহি ফাআতিনিহা। এ রব্বে করিম, আমার আগে নবীদেরকে বাদ দিয়ে সাধারণ পাবলিককে কবরে চলে যাওয়ার পর কবরে যদি নমাজ পড়ার ফ্যাসিলিটি তুমি দিয়ে থাকো, তাহলে আমি তোমার কাছে খাকসার একটা বান্দা দোয়া করছি, মালিক রে, আমি যখন কবরে চলে যাব, আমার গ্রামের লোকেরা যখন আমাকে মাটি দিয়ে বাড়ি চলে আসবে, আমার হিসেব নিকেশ যখন হয়ে যাবে, তখন তো ফারিস্তারা বলবে, নাম কেন মাতিল আরুস, তুমি শুয়ে যাও, কতদিনের মতো শুয়ে যাও, যতদিন পর্যন্ত ইসরাফিল মাসিদে ফু না লাগাবে ততদিনের মতো ঘুমিয়ে যাও, যেমন নতুন জামাই আর বউ আরাম করে ঘুমিয়ে যায়। মালিক আল্লাহ, আমি সেদিন ঘুমাবো না রে আল্লাহ, আমার হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে আমি কবরে নিদ যাব না, বরং কী হবে, তুমি আমার নমাজের ব্যবস্থা করে দাও, আমি নমাজ চালু করে দেব, 4 রাকাত 4 রাকাত, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে আমি দিন আর রাত, আমি তো কবরে রাতও বুঝতে পারবো না, আমি কবরে তো দিনও বুঝতে পারবো না, নমাজ চালাবো, কতদিন নমাজ চালাবো? যেদিন হাসরের ময়দান অনুষ্ঠিত হবে বলে ইসরাফিল বাঁশিতে ফুঁক লাগাবে, আর কবর থেকে মানুষগুলো যখন বেরিয়ে উঠবে, সেই দিন আমি আমার কবর থেকে বের হব আর নমাজ ছেড়ে দিয়েই বের হব। আল্লাহ, তুমি আমাকে কবরে নমাজ পড়ার ব্যবস্থা করে দাও। কহিতে হয় না তো রাগের জ্বালাতে বলছি, এই নমাজের চোর কয়টা ডুইবে মরে জাগা, কবরে যেয়ে নমাজ পড়তে চাইছে, আর জিন্দা মানুষ তুমি নমাজ পড়ো না, তোমার মতো অপরাধী আল্লাহর দুনিয়াতে কে আছে? আর আমি জোর করে বলছি, মিলনগড় এলাকার লোক, কথা হজম যদি করতে পারো ভালো কথা, আর হজম যদি করতে না পারো তো দ্বিতীয়বার ডাকবে না। কি? তোমরা যদি জানতে পারো কুবাইয়া গ্রামের দক্ষিণ টোলার উমুকের বেটা উমুক মারা গেছে, আর সে যদি পাক্কা মদখোর হয়, পাক্কা বেনমাজি হয়, আর আপনাদের জানা থাকে সেই লোকটার যদি মাইকে খবর দেয় দক্ষিণ মাথার উমুকের বেটা মারা গেছে, আর মুলবি সাহেব সাথে সাথে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজেউন, তার মাটি হবে কটা বেলা 10:40 মাটি হবে, যারা যারা পারবেন জানা যায় হাজির হয়ে যাবেন। আপনাকে বলছি, আপনি যদি নমাজি হন, আপনি যদি নমাজি হন, খবরদার খবরদার খবরদার, বদরুদ্দুজার মতো এই বুড়া মুলবিটার কথা শুনেন, কানে তুলেন, ওই বেনমাজির, ওই মদখোরের, ওই চোরের, ওই ছাঁচোরের জানাজার নমাজে হরগিজ হাজির হবেন না, আপনাকে তার জানাজা পড়তে হবে না। যদি আপনি নমাজি হন, আর আপনি যদি ওর মতনই হন, চোরাচুন্নি মার্কা যেতে পারেন, অসুবিধা নেই। তবে যারা নমাজি,
তারা একজন বেনামাজির, তারা একজন মদখরের জানাজায় যাবে না। টাইম আমার কাছে নেই, সন্দেহ যদি লাগে ফোনে দলিল জেনে নিবেন, আর না হলে এই গ্রামের কোনো মৌলভীর কাছ থেকে সার্টিফাই আদায় করে নেবেন। কথাটা ঠিক না বেঠি? কেন যাবেন? যে কোনো মানুষের জীবনে নামাজ হলো দুই রকমের, একটা ওর নামাজ ওকে নিজে পড়ে দিতে হয়, আর একটা এমন নামাজ যে ও পড়বে না গ্রামবাসীকে পড়ে দিতে হয়। তোর নিজের নামাজ তুই জীবনে পড়ে দিতে পারিস নি, আমি কি তোর বাবার চাকর আছি যে তোর নামাজ আজকে পড়ে দিতে যাব? তুই তো নিজেরটা পড়িস নি রে কথা, তাহলে আমি কেন যাব তোরটা নামাজ পড়ে দিতে? এটার নাম তো জানাজা। জানাজার নামাজ কার? যারা নিজের নামাজ পড়েছে তার, আর যে নিজের নামাজই পড়েনি তো তার জানাজার নামাজ আমি কেন পড়তে যাব? কেন যাবেন আপনি? কেন যাবেন? যেতে হবে না। কেন হবে না ভালো করে বুঝেন, একটা মরা মানুষের জানাজাই যদি 40 জন লোক নামাজি দিনদার আল্লাহওয়ালা দাড়িওয়ালা 5 অক্তের মুসল্লি হাজির হয়, আর হাজির হওয়ার পরে লোকটার নামে যদি দোয়া করে এমনি করে আল্লাহু আকবর বলা হলো, তারপরে শেষে দোয়া কী বলছে, আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু ওয়াফিহে ওয়াফু আনহু, এ করে যে দোয়া পড়ছেন, আল্লাহ একে মাফ করে দাও, আল্লাহর উপরে দোয়া করে দাও, আল্লাহর উপরে দয়া করে দাও, আল্লাহর কবরটাকে চওড়া করে দাও, আল্লাহ একে আর দুনিয়ার বাড়িওয়ালির থেকে একটা ভালো বাড়িওয়ালি দাও, আল্লাহ দুনিয়ার বাড়িখানার চাইতে একে ভালো বাড়ি দাও, এই করে যে আপনি দোয়া দেবেন। আল্লাহ পাকের নবী বলছেন 40টা দিনদার লোক যদি কোনো একজন নামাজ কোনো একজন লোকের জানা যায় গিয়ে আল্লাহর সামনে দরখাস্ত করে, আর লোকটার জন্য যদি মাগফিরাতের দোয়া করে, আল্লাহ তাআলা বলছেন হাল্লাতলাউ শাফাতি হাল্লাতলাউ মাগফিরাতি, ওই মানুষটাকে আমি মাফ করে দেই, ওই মানুষটাকে আমি মার্জনা করে দেই, ওই মানুষটাকে কিন্তু আর গিরিপ্তের মধ্যে আনা হয় না। আপনি কি একবার আহমু খেয়ে গেছেন? হ্যাঁ, যে ডোম হাঁড়ি খেয়ে রেখেছে তার জানাজাতে আপনি যাচ্ছেন কী করতে? মাগফিরাতের দোয়া চাইতে? এর জন্য মাগফিরাতের দোয়া করা যাই হবে? কোনো দিনই হবে না। তাহলে আপনি ওর জানাজাতে যাবেন কেন? ধর্মকে ভালোবাসতে শিখেছেন? আজও বদল হলো না, আজও বদল হলো না, না ছেলে আর না মেয়ে। আমি বেশি কথা বলে আমার নিজের ক্ষতি করব না, দুনিয়ার লোককে বলছি, বয়স বুড়া হয়ে গেছে, 1.5 ঘন্টা যদি বকে দিই অনেক, এতে তোমরা রাজি হও তো নিয়ে যাও, আর রাজি না হও তো আমাকে বাদ দাও। আমি কম কথা বলে পালাবো আপনাদের সামন থেকে। ধর্মকে কদর করতে শিখেছেন? ফজল বিন আয়াজ এক ডাকু চোর লম্পট, একটা ছিল মুজিরাখানা তাওয়াইফখানা, চিনেন তো মুজিরাখানা কাকে বলে? এটা হলো আগলা যুগের ভাষা, নতুন যুগের ভাষা হলো কি বেশ্যাখানা। সেই মুজিরাখানার দ্বিতলে উপরে একটা মেয়ে ছেলে থাকে, এর কাছে মোলাকাত করতে যাচ্ছে, তার মানে কি শারীরিক সম্পর্ক কায়েম করার জন্য যাচ্ছে, ব্যভিচার করবে তার জন্য যাচ্ছে, তো সিঁড়ি উঠতে হবে। দোতলাতে যেতে গেলে খেয়াল করেন আমার দিকে, দোতলাতে যেতে গেলে আপনার ঘর যদি খুব নিচেও হয় তাহলে আপনাকে 16টা ধাপ উঠে সিঁড়ি উঠে দোতলাতে যেতে হয়, কোনো বাড়িতে 18টা, কোনো বাড়িতে 20টা ধাপ উঠে ওপর তলাতে যেতে হয়। তো চলে যাচ্ছে মনের সুখে, ধম 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 করে সিঁড়ি চোরছাড় চলে যাচ্ছে। এবার এক স্তর যাওয়ার পরে দ্বিতীয় স্তরে যখন ফল মোড় নিয়েছে উপরে যাওয়ার, তো ওই সামনে পার্শ্বকার একটা কামরাতে এক বাবাজি বুড়া বুজরুগ, চেহারাতে দাড়ি, মাথায় পুরানা একটা কাপড়ের পাগড়ি, গায়ে চাদর, সামনে রেহালের ওপরে কোরআন মাজিদ রাখা আছে, চোখে ভালো করে সুঝে না, এমনি করে করে চোখটাকে নিচু করে দিয়েছে, দিয়ে কোরআন মাজিদ পড়ছে, তা আওয়াজটা কিন্তু কানে আসছে, ওখান দিয়ে যে যাচ্ছে জানালা দিয়ে আওয়াজ কানে আসছে। ই সাহেব কোথায় যাচ্ছে? মাগিবাজি করতে যাচ্ছে, ভাষা আরবি বুঝে, লোকটা পড়ছে কোরআন মাজিদ, কোন আয়াতটা পড়ছিল আপনাকে পড়ে শোনাচ্ছি। লোকটা বলছে আলম ইয়ানে
লিল্লাযীনা আমানু আনতাক্ষা কুলুবুহুম লিযিক্রিল্লাহি ওয়ামা নাযালা মিনাল হক। এখনো কি মানুষের সামনে ওই সময়টা আসেনি যে তারা আল্লাহর সামনে নতি স্বীকার করবে এবং নিজের মনটাকে গলিয়ে দিয়ে নরম করে দিয়ে আল্লাহর জিকিরে মত্ত হবে এবং আল্লাহর কোরআনে যা নাজিল হয়েছে তাকে আমান না বলে, তাকে সাদ্দাক না বলে ঈমান নিয়ে আসবে, তার সামনে মাথা নত করে দিবে? এমন সময়টা কি এখনও তোমাদের আসেনি? এখনও কি তোমাদের সময় হয়নি? এখনো সময় হয়নি? আর বয়স কত? 40 পার। যাচ্ছে কোন কাজে? মুজরা যে মেয়েটা করে সেই তায়েফার কাছে যাচ্ছে হারাম কাজ করবে বলে, আর হারাম কাজ করবে বলে ও তো আর জানে না যে আমি কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি। কানে আওয়াজ লেগে গেল তো ধাপ উঠতে উঠতে থেমে গেল, আর থেমে যেয়ে যখন কোরআনের দু তিনটা কথা শুনতে গেল তো পুরা আয়াতটাকে শুনে নিল, আর আয়াত শোনার পরে তার তর্জমা বুঝতে তার কোনো অসুবিধা হলো না। সাথে সাথে বুড়া বাবজির দিকে চোখ তুলে তুলে তাকাইছে আর বলছে, আহা রে, তোমার চুলগুলো কুকড়ি কুকড়ি হয়ে গেছে, তোমার দাড়িগুলো সব জড়ো জড়ো হয়ে গেছে, তোমার চোখের পাওয়ার এতটাই কমে গেছে যে তুমি এমনি করে কোরআন মাজিদটাকে চোখের গোড়াই করে দিয়েছো, আর দেওয়ার পরে তুমি জিজ্ঞাসা করছো আল্লাহর কোরআনের কথা। এখনও কি মানুষের ভাববার সময় হয়নি নাকি? আর শুনে নিয়েছে, আর নিয়ে লোকটাকে দেখার পরে এক সেকেন্ডের ভেতরে মনের পরিবর্তন হলো। এবার মনের পরিবর্তন যেমনি হলো, দ্বিতীয় ফোল্ডে সিঁড়িগুলো বেয়ে ওই গায়িকার কাছে, ওই তাওয়াইফের কাছে আর গেল না, উল্টো পথে হাঁটা দিল, আর হাঁটা দিয়ে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরবিতে বলছে আনা আনা আনা, আরবিতে মানে কি? হ্যাঁ এসে গেছে, হ্যাঁ সময় হয়ে গেছে, হ্যাঁ ভাববার টাইম চলে এসেছে, আমি ভাবতে দেরি করে দিয়েছি, আল্লাহ আমাকে তুমি মাফ দাও, আমাকে তুমি ক্ষমা দাও। এই কথাটা বলতে 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 বেরিয়ে গেল, জিন্দগির মতো তওবা করে নিল, তওবা তো করলোই করলো, শপথ করে নিয়ে বলছে আমি যতদিন বাঁচবো কাবা শরীফ প্রাঙ্গণেই থাকবো, যদি পাই তো দুটো চেহে মেঙ্গে খেয়ে নেব আর নিয়ে দিন কাটিয়ে নেব, আর মরে যদি তো কাবার প্রাঙ্গণেই মরবো, কাবা ছাড়া দূরে আমি যাব না বলে কাবা শরীফের কাছে চলে গেল, সারাটা জীবন কাবার প্রাঙ্গণে কাটালো, আর শেষ পর্যন্ত সেইখানকার আলেমদের কাছে লেখাপড়া শিখে 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 একটা বড় আল্লামাতুদ্দাহার হয়ে গেল, বড় মাওলানা হয়ে গেল। আজ পর্যন্ত যারা যারা মাওলানা তারা সবাই জানে ফজল ইবনে আয়াজ হলো একটা আগেকার যুগের ডাকু, আর পরবর্তী জমানায় হয়ে গেল একটা সাধু, একটা দিনদার, একটা আল্লাহওয়ালা, একটা মাওলানা। তার জীবন বদলে দিয়েছে কে? তো একটাই কোরআনের আয়াত। গোটা কোরআন আপনাকে বদলাতে পারেনি, দিনের ভালোবাসা বুকে নেই, কবে ভালোবাসাটা জাগবে? ভালোবাসা যদি জাগার কথা বলি তাহলে একটা হাদিস না বলে পারা যায় না। ধর্মকে কেমন করে ভালোবাসতে হয়? স্ত্রীর বোনকে কী বলে? শালি, কোথা থেকে যে রেস্তাটা এসেছিল জি, শালা কহি তো কেমন লাগে, আর ফের কহিলে ফের মনে মনে একটু ভালো কুতকুতিও লাগে, ভালো লাগে শুনতে। এটা কে হলো তোমার? শালি হলো। তো শালি শব্দটা যে কীভাবে এসেছে, কোথা থেকে এসেছে জানি না। তো হযরতে আয়েশার একটা বোনের নাম হলো আসমা, এটা রসুলের শালি। আর লোকেরা এগুলো বানিয়ে নিয়েছে, বাড়িওয়ালির বড় যদি হয় তাহলে 150, আর বাড়িওয়ালির যদি ছোট হয় তাহলে হলো শালি, এগুলো বানাওয়াটি কথা। যেমন সাড়ু, তো ছোটোটা যদি হয় তাহলে সাড়ু, আর বড়টা যদি হয় তাহলে ভাইরা, এগুলাও বানাওয়াটি কথা। এক দোকানে মাল কিনেছো, তুমি আগে কিনেছো, আমি পরে কিনেছি, এ কী আছে আর এতে? সব ভাইরা ভাইরা নেই, সাড়ু সাড়ু, তো লোকেরা এগুলোকে তফাত করে। যাই হোক, তো আল্লাহ পাকের নবীর 150 বলেন আর শালি বলেন। আবু বকরের বেটি, তার নাম আসমা, মদিনা থেকে 7-8 কিলোমিটার দূরে, ওর স্বামীর
একটা ছোট বাগান ছিল খেজুরের। তো স্বামীটা কঠিনই জোড়াল মানুষ, একবারে খুব রাগাল। ওর কথা বলবো না আজকে, ওর কথা আজকে বলছি না। এবার হাজরাতে আসমা চলে যাচ্ছেন ওর নিজের স্বামীর বাগানে, আর বাগানে গিয়ে কি করে কাজটা কি তার, একটা মেয়ে ছেলে হয়ে প্রতিদিন বাগানের দিকে যাই, আর যদি ফলের মৌসুম হয় তো 5 কেজি 7 কেজি ফল পেড়ে বেঁধে রাখে লুঙ্গিতে, আর যদি ফলের সময় না হয় তো ওই বাগানের শুকা শুকা পাতাগুলোকে ডালগুলোকে কিছুটা বেঁধে নিয়ে মাথায় করে নিয়ে আসেন। কেন, বাড়িতে নিয়ে গিয়ে এগুলো জ্বালানি বানাবে 12 মাস, ফলের সময় ফল আর বিনা ফলের সময় শুকনো ডালপালাগুলোকে বাড়ি আনা, কেন তো জ্বালানির জন্য। তো একটা বেটি ছেলের মাথাতে একটা লকড়ির বোঝা আসছে কত দূর থেকে, 7 কিলোমিটার দূর থেকে। এখান থেকে 7 কিলোমিটার কত দূর হবে আপনারাকে শুধু একটু আইডিয়া দেওয়ার জন্য বলছি, দোকলা ঘাট তো চিনুন সবাই মিলে রাঙ্গাইপুরের, এত দূর মোটামুটি হবে বা একটু জিন্দাই হবে। এত দূর থেকে একটা বেটি ছেলে বোঝা নিয়ে চলে আসছে নিজের স্বামীর বাগান থেকে। এখন কিছু লোক আমাকে, আপনারা মনে সুটসুটি থাকতে পারে, প্রশ্ন করে বলবে, বলে সাহেব বেটি ছেলে যদি মুরগি জবাই করে তো আর খাওয়া যায় আছে, তুমি খাও না আমাকে দিয়ে দিও জবাই করা মুরগি, তারপর আমি দেখে নেব। কত লোক জিজ্ঞাসা করে বলে, বাড়ির গাই মেয়া লোকটা যদি দুইহা দেয় তো মেয়া লোকের গাই দোহা যায় আছে, বিলকুল যায় আছে। কত লোক বলে, আর বিশেষ করে যারা মুন্সি, তুই কেন গলিতে না দে সানি দিতে যাবি, ওগুলো বেটা ছেলের কাজ, বেটি ছেলে কেন তুই কেন করবি। যদি কোনো স্ত্রী তার স্বামী নেই বলে যদি না দে কিছুটা সানি দিয়ে দেয় বা পানি দিয়ে দেয় পর্দার সাথে, দেওয়া যায়। হাজরাতে আসমা এত বড় একটা পুঁটলি মাথায় করে 2-5 চার পা করে চলে আসছে হাঁটতে হাঁটতে বাগান থেকে। ইতিমধ্যে আল্লাহ পাকের রাসূল পিছন দিক থেকে আসলেন, আর এসে যদি সামনাসামনি হয়েছেন তো দেখা মাত্রই বুঝে নিয়েছেন এটা আর কেউ নয় আবু বাকরের বেটি, আমার সম্পর্কে সালি। এবার কি করছেন, আল্লাহ পাকের নবী উটের লাগামটাকে একটু খিঁচে ধরেছেন, আর ধরার পরে উটটাকে ইশারা করে করে এমনি করে বলছেন আরবি ভাষাতে, বলছেন ইহ ইহ, এই উট বসে যা বসে যা বসে যা বসে যা। আরবি ভাষাতে দুবার যখন উনি বললেন বসে যা বসে যা, উটটা সাথে সাথে জমিনে বসে গেল, আর যেমনি উটটা বসে যাওয়া সাথে সাথে আল্লাহ পাকের নবী সালির দিকে ইশারা করে বলছেন ইরকাবি মাই, এ আসমা লকড়ির বোঝাটাকে নিয়ে আগিয়ে আই এবং ওটাকে হাতে ধরে রাখ, আর আমার পেছন দিকে উঁটে বসে যা। এখান থেকে দোকলা ঘাট 7 কিলোমিটার দূর, বেটি ছেলে হয়ে এতটা হাঁটবি কেমন করে, এটা তো আরবের দেশ, কত পাওয়ারের রোদ পড়ছে মাথাতে, আর এই রোদে তুই হেঁটে হেঁটে যাবি একটা মেয়ে ছেলে, তার থেকে ভালো হবে আমার পিছন দিকে উঁটে বসে যা, আমি তোকে উঁটে করে নিয়ে যাব, আর যাওয়ার পরে তোমার বাড়ির সামনে তোমাকে নামিয়ে দিব। রাসূল প্রস্তাব দিলেন কাকে, আয়েশার বোন আসমাকে, আবু বাকারের বেটিকে। আবু বাকারের বেটি কি বলছেন, পর্দার আলারে যদি বেটি ছেলে থাকো তো যারা হুঁশিয়ার তারা হুঁশ করো, আর যাদের লাজ নেই তারা লাজ করো। বেটি ছেলেটা কি বলছে, ফাইনে কাদ ইস্তাহাইতো আন আসিরা মার রিজাল, রাসূল আমাকে ডাকলেন আমি ভালো করে জানি এটা আমার ভগ্নিপতি হলো, আমি ভালো করেই জানি আমার ছোটো বোন আয়েশার স্বামী হলো, এটা আমার রিশতার লোক দূরের লোক নয়, কিন্তু আমাকে বড্ড লাজ লাগলো, আমাকে বড্ড শরম লাগলো যে এটা আমার স্বামী নয় আলগা মানুষ হলো। আয়েশা যদি মরে যায় আর এদিকে যদি আমার স্বামী মরে যায় তাহলে আমাকে বিয়ে করা এর জন্য জায়েজ আছে, এটা তো হলো কে তো ভগ্নি
ভগ্নিপতি ভগ্নিপতির পিছন দিকে বসে আমি বাড়ির দিকে যাব, এ কথাটা আমাকে বড্ড লাজ লাগলো, আমার মনে বড্ড দ্বিধা লাগলো। তার চাইতে বড় কথা কি, জাকার তো গায়রাতা জাউজি, এবং আমার মাথায় চলে এলো আমার স্বামীর রাগ বলে, আমার স্বামীর উত্তেজনা বলে, আমার স্বামীর এই আত্মমর্যাদা বলে আমার খেয়ালে এলো, যদি আমার স্বামী শুনতে পায় যে হ্যাঁ আমার বাড়িওয়ালি উমুকের পিছন দিকে বসে সবার হয়ে বাড়ি এসেছে, তাহলে আমার চামড়া কিন্তু ছ নম্বর বানিয়ে দিবে, আমার স্বামী জীবনে এটা বরদাস্ত করবে না, এটা একটা কথা। আর আজনাবি লোকের পিছন দিকে আমি বসবো না, এটা আর একটা কথা। দুইটা কথা মনে যখনই এলো তখন আমি আল্লাহ পাকের নবীকে বললাম, না 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 আল্লাহ পাকের রাসূল, আমি আপনার উঁটে চড়বো না, আমি লোকটি মাথায় নিয়েছি তো হেঁটে হেঁটেই বাড়ি চলে যাব। রাসূল উঁটটাকে খাড়ো করলেন আর সালিকে জোর করে ডাকলেন না, উনি চলে গেলেন একাই, এবং সালি চলতে লাগলো একাই একাই একাই, দুজন নিজের নিজের বাড়ি চলে গেল। কিন্তু অগ্নিপতির সঙ্গে তার উঁটে সোয়ার হতে গেলেন না। ভগ্নিপতির সাথে উঁটে বসতে গেলেন না দিনের বেলা। আর আমাদের দেশে যদি খালি নতুন জামাই বলে শাশুড়িকে যে মা, শাশুড়ি মাকে ডাইরেক্ট মা, এটা কোনো দু নম্বর মা নয়, এটা আসল মা, কইছে মা কি জি বাজি, তো কইছে না হি রোজিনাকে লিয়ে আমি একটু বেড়িয়ে আসি গা, কুন্ডি যাবে, কইছে মিলনগড়ে সাইকেল খেলা এসছে, তো ও সাইকেল খেলা দেখবে যাও। মাকেও এক যারাও লাজ লাগলো না, যে গাড়ুয়া বিলের পাশা দিকে কাতলার মাছকে এমন করে কী জন্য বেঁধে দিয়ে পাঠাচ্ছে, এটা বেটা ছেলে না এটা কে, একটা বেটি দিয়েছো এটা হলো জামাই, আর আরেকটা যে ওর পিছন দিকে সোয়ার হয়ে যাবে তো এটা কে, এটা তোমার বেটি, এটা ওর জন্য হলো শালি, শালি ভগ্নিপতির সাথে চলে গেল, আর যা মেলা দেখে টেকে ফাঁট করে টরে ঘুরে টুরে চলে এলো। মাফ করিয়েন যদি ভাষা কড়া হয়ে যায়, কতটি রিপোর্ট লাগবে, ফোনে ফোনে বলিয়েন এত লোকের সামনে বলা যাবে না, তিন মাস চার মাস ছ মাস ব্যবহার করার পরে আগলাটাকে জমা দিয়েছে আর পাঁচলাটাকে নিয়ে চলে এসছে, এসে তখন বলছে আম্মা আপনারা আমাকে ফাঁকি দিয়েছেন, ভালোটাকে দেখাননি এইটাকে দেখালছিলেন, এটা আমি ওনা হওয়ার এটাই চলবে। কত বড় নির্লজ্জের কথা, এটা তো ভালা এই রিস্তার ব্যাপার হলো, রিস্তার ব্যাপার। যতদিন আমি পাটনায় চাকরি করেছি, যদি মতিগঞ্জ স্ট্যান্ডের থেকে সাইকেলটাকে চালাই তো এদিক ওদিক যদি খালি দেখি তাহলে তো গেল, আর না দেখি তাহলে ঠিক আছে হেলমেট চাপা আছে মাথায়, তো মনে মনে ওরা ভাববে কি যে শুনতে পাইলে না গে, শুনতে পাইলে না, না তো খাড়ো হইতো, খাড়ো হইতো, আমি সব শুনতে পাই। যে কোনো দিন দেখবো বহাল তবিয়তের বেটি ছেলে খাড়ে আছে, কখন থেকে খাড়ি আছে বলি সাহেব, ভ্যান ট্যান কিছু পাই না, একটু লিয়া চলো না। আচ্ছা ও যে যাবে মোটর সাইকেলে বসে, তো কি কেলার গাছ ওকে আমি বেঁধে নিয়ে যাবো, ও তো যখনই একটু হুলকিতে পড়বে তখন ঘুরে ঘুরে আমার ঘাড় কেমনি করে ধরবে, তো আমার ঘাড়খানকে ধরাওয়ার জন্য যাই আছে, যাই নাই, তারপরে হয়ে চলে যাচ্ছে। তাহলে আপনি বলুন, ধর্মকে ভালোবাসতে হবে এইরকম কথাটা আমাদের না নারীদের মধ্যেই তৈরি হচ্ছে, না আমাদের ভাইদের ভেতরে তৈরি হচ্ছে? ধর্ম যে একটা ভালোবাসার জিনিস, ছেড়ে দিন, ছেড়ে দিন, বেশি কথা রাখতে পারবেন না, আর আমার শুধু বলাই হবে, আমি একটা কথা শুধু বলছি ভালো করে বুঝেন, কোনো মানুষ আমাকে লজ্জা দিয়ে না, আমি বুড়াতি বয়সে টিটকারি মেরে আর রহস্য করি আর মজাক করার জন্য আমি কোনো হাদিস বলছি না আপনাকে। জি মুসলিম শরীফের ভেতরে হাদিস আছে, যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধটার নাম হলো খাইবারের যুদ্ধ, যুদ্ধ শেষ হবে হয়েছে এইরকম টাইমে, একটা সাহাবির বয়স হলো ২৪ বছর আর একটা সাহাবির বয়স হলো কাছাকাছি ৪০ বছর, এরা দুজনে কানে কানে বলছে হ্যাঁ হ্যাঁ জমশেদ ভাই চল, এদের কাছে গাঁ আছে, এ গাঁয়ে যাবো, যে একটা বিহা করি গা, বিবাহটার নাম কি কানে তুলে রাখেন, এই বিবাহটাকে বলা হয় মুতা বিবাহ করা, মুতা, মুতার মানে হলো এই কিছু জিনিস দেবেন
আর দিয়ে 10 দিন বা 15 দিন বা 20 দিনের জন্য বিয়ে করবেন, মিয়াদ পূর্ণ হয়ে যাবে, আর ঘর খালি করে বাড়ি চলে আসতে হবে। এই বিবাহটা নাম হলো মুতা বিবাহ করা। তো দুইজনে মিলে বলছে চলো একটা বিয়ে করি গে। ঠিক আছে, বিয়ে করি। এবার যেটা 24 বছরের এই ছেলে তো ওরা কটকটে জীবন, আর যেটা 40 বছরের ও তো বাসি। এবার কী দিয়ে বিয়ে করবি? তো বগলে এখানকার চাদর ছিল, ওই চাদরখানটাই পুঞ্জি করে নিয়ে চলে আসছে। ই ওকে কইছে, হ্যাঁ তুই তো বুড়া মানুষ, জাড় থামতে পারবি না, চাদর দিয়ে যে বিয়ে করবি, তো 15 দিন পরে তো মিটার শেষ, তো তখন তুই কী গাই দিবি? বুড়া মানুষ সুতুর করে কাঁপবি। কইছে, আবে ইটা জাড়ের কথা বাদ দে, যেটা গরম গায়ে উঠা আছে সেটার দিকে দেখ আগে, যা হবে হবে পরে দেখা যাবে। ছোড়া বলছে যে আমার কিছু হবে না, চাদর গায়ে দিল, ঠিক আছে চাদর যদি আমি না গায়ে দিই তো আমার শরীর ভালো আছে। দুজনেই দুখান চাদর বগলে করে নিয়ে চলে গেছে একটা গায়ে, যে প্রথমে একটা বাড়িতে উঠেছে, উঠার পরে বলছে, ভাই এ বাড়িতে কোনো মেয়ে ছেলে আছে 15 দিনের জন্য বিয়ে করবে? তখন বলছে যে হ্যাঁ আছে, পাঠাচ্ছি দেখছি। বাড়ি গেল, বাড়ি যাওয়ার পরে একটা যুবতী বেটি বেরিয়ে এলো। যুবতী বেটি যখন বেরিয়ে এসে 40 বছরের টাক, তখন বলছে তোমাকে আমি বিয়ে করবো 15 দিনের জন্য। বলছে তুমি কে উত্তেছ? পাঞ্জরকাটা বল, তুমি কে উত্তেছ? কচ্ছে আমিও বিয়ে করবো, ওই জন্য এসেছি। বলছে তাহলে তোমরা দুজনেই বিয়ে করার উদ্দেশ্য এসছ? বলছে হ্যাঁ। তখন মেয়েটা বলছে, মাজা তু দিনি, এই লোকটা মাঝে মাঝে দাড়িগুলো তোমার পেকে গেছে, তোমাকে বলছি 15 দিনের জন্য বিয়ে করবে, তো কী দিবা বলো? চাদরখানাকে বাহির করেছে, দেখছে সুন্দর চাদর, সুন্দর একটা উনের চাদর, চাদরখানা কিন্তু বড় দেখতে জুৎসই। বলছে এই চাদরখানা তোমাকে দিয়ে দিব, আর দেওয়ার বদলে আমি 15 দিন তোমার কাছে থাকবো। তারপরে একে বলছে, এই তুই কী দিবি, তুই কী দিবি? তো বলছে আমিও চাদর এনেছি। বগলের তল থেকে চাদর বাহির করে দিছে, এই যে এই চাদরটা দিব, আর দিয়ে আমিও তোমাকে বিয়ে করব। ফাইনাহা তানজুরু মাররাতান ইলাইহি ওয়া মাররাতান ইলাইহি, মেয়ে লোকটি একবার এর দিকে দেখছে, একবার এর দিকে দেখছে, কাকে যে হ্যাঁ বলবে তোমার কপাল চমকিবে, আর কাকে যে না বলবে তো মুখখানা বসিনার মতন করে বাড়ি যাবে। শেষের বেলায় এরা দুজন বলছে, রেদাই রেদা জামিলি কান আজওয়াদ মিন রেদাই, আমার কাছে যদি জিনিস পছন্দ থাকে তো কি তো আমি যৌবন কালে আছি, এটাই হলো প্লাস পয়েন্ট, আর আমার চাদরখানা হলো একটু পুরানা, আর আমার সাথীর কাছে মাইনাস পয়েন্ট হলো এটাই, ওর বয়স হলো 40 বছর, চুলগুলো একটা করে পেকে গেছে, তবে ওর প্লাস পয়েন্ট হলো এটাই যে ওর চাদরখানা কিন্তু চকচক করছে, ঝকঝক করছে, আর আমার চাদর থেকে তার দাম কিন্তু কিছু বেশি হবে। আমি মনে মনে বলছি বেটি ছেলেটা হয়তো ওর ভালো চাদরকে দেখে নিয়ে ওকেই বসে নেবে, আমাকে হয়তো বাদ দিয়ে দেবে। এইরকম করে দেখতে আছি আর ও দেখতে আছে, হঠাৎ করে এমনি করে আঙুল তুলে দিয়েছে জুয়ান ছেলেটার দিকে, দেখে বলছে, তুমিকে নিলাম, তোমার চাদরখানাকে নিলাম, এই লোকটাকে অন্য বাড়িতে পাঠিয়ে দাও। কি দেখলা বেটি ছেলে? যৌবন, যৌবন দেখলো। দেখে এর সাথে রিশতা তো নয়, এগুলো হলো মানে সাময়িক বিবাহ, কোনো ইজাব কবুল লাগে না, মুলবি লাগে না, মাওলানা লাগে না, কথা হয়ে গেলি হয়ে গেল। এবার ওই আছে বাড়িতে, ইতিমধ্যেই যুদ্ধের ময়দানে খবর চলে এলো। কী চলে এলো? একটা কানুন চলে এলো। কানুন হলো যেই বাড়িতে যেগুলো গাধা পুষরে তোমরা, এই গৃহপালিত গাধা এর মাংস এতদিন হালাল ছিল, আজ থেকে গৃহপালিত গাধার মাংস হালাল তোমাদের জন্য রইল না, এটাকে জীবনের মতো হারাম করা হলো, এক। আর দুই নম্বর হলো এই, তোমাদের বাড়িতে কাউরি কাছে যদি সাময়িক বিবাহ করা বাড়িওয়ালি থাকে, এক্ষুনি ওখান থেকে ফিরে এসো, এক্ষুনি ওখান থেকে উঠে চলে এসো, এবং যা সামান দিয়েছিলে সামান কিন্তু ফেরত নেওয়া চলবে না, ওই বাড়িওয়ালিটাকে বাদ দাও, জীবনের মতো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। মাত্র 3 দিন 4 দিন থাকা হয়েছে, আর একখানা চাদর দিয়েছিল ওইটাই পুঁজি ছিল, আর 4 দিনের মাথায় কানে চলে এলো খবর, কি বলে, হুররমাতিল মুতাআত, হুররমাতিল মুতাআত, মুতা বিবাহকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, মুতা বিবাহকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ওই টাইমে ওই সাহাবী এইবার নিজের ওই 15 দিনের বিবির কাছ থেকে উঠে যেয়ে বলছে, তোকেও সালাম, তোর বাড়িকেও সালাম,
পনেরো দিনের জন্য বিয়ে হয়েছিল, চার দিন গত হলো, এগারো দিন পাওনা থেকে গেল, ওই পাওনার আমি দাবিদার নই, আমি তোর কাছ থেকে চলে গেলাম, চাদর তরি থেকে গেল, আমি চাদরের দাবি করি না, তুই আমার কাছে আর দাবি করবি না, এগারো দিন তোকে মাপ দিয়ে দেওয়া হলো, আর আমি ফিরে আসবো না। বেটি ছেলেটা বলছে, কি হলো তোমার, পনেরো দিনের ওয়াদা করে তুমি কেন চলে যাচ্ছ? জবাব দিচ্ছে স্বামী, আল্লাহ পাকের নাবির কাছ থেকে খবর এসেছে, আল্লাহ তাআলা গাধার মাংসকে জীবনের মতো হারাম করেছেন এবং সাময়িক বিবাহকে জীবনের মতো হারাম করেছেন। যারা যারা সাময়িক বিবাহ করে বউ নিয়ে আছে তারা যেন এক্ষুনি বউয়ের কাছ থেকে চলে আসে। এই জন্য আল্লাহর কথাকে, আল্লাহর নাবির কথাকে সম্মান জানাবো, আল্লাহর দিনকে মহাব্বত করবো, ভালোবাসবো বলে তোমার মহাব্বতকে লাথি মেরে দিয়ে বেরিয়ে গেলাম, আর তোমার কাছে বিকেলবেলায় দেখা করতে আসবো না। ধর্মের ভালোবাসা কাকে বলে? এখনও শিখেননি। যদি আপনাকে মহিষ গাড়ির তিন গাড়ি ওয়াজ শুনাই তো সকালবেলায় যে আদত আছে ওটাই থাকবে। আর যদি একটা কাজ করতে পারেন তাহলে কিছুটা বদলিবে, তাহলে এই আস্তাগফিরুল্লাহ শব্দটাকে বাড়ানো। রসুলের কোনো গুণা ছিল না, তথাপি দিনে আর রাতে মোট ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। এটা হলো সবচাইতে ছোটো আস্তাগফির, ছোটো মাপ চাওয়া দোয়া। কী বললাম, কী বলতে হবে আপনাকে? আস্তাগফিরুল্লাহ। এখন বসে বসে বলেন তিনবার, বলেন আস্তাগফিরুল্লাহ, আবার বলুন আস্তাগফিরুল্লাহ, আরেকবার বলুন আস্তাগফিরুল্লাহ। আমি বলছি না, এটা আল্লাহর কোরআন বলছে এবং নবীর হাদিস বলছে, তোমরা ওই লোকগুলো জান্নাতি, জান্নাতি লোক যদি দেখতে যাও, জান্নাতি লোক যদি দেখতে যাও তাহলে কোনটা লোক জান্নাতি আমি আঙুলে বলে দিচ্ছি, গুনে আপনি দেখতে যদি পারেন তো সকালে দেখে নেবেন। হুম বিল আসাহারে ইস্তাগফিরুন, ফজরের আজান হওয়ার আধা ঘন্টা আগে যেই লোকটা আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলে মাপ চাই, আস্তাগফিরুল্লাহ বলে মাপ চাই, আস্তাগফিরুল্লাহ বলে মাপ চাই, ওই লোকটা হলো জান্নাতি, ওই লোকটা হলো জান্নাতি, ওই লোকটা হলো জান্নাতি। কখন বললাম? ফজরের আজানের কতক্ষণ আগে? আধা ঘন্টা আগে, ২০ মিনিট আগে। ফজরের আজানের আধা ঘন্টা আগে কারা জাগে? যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তারা জাগে, তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তারা জানে কি বলতে হয়। পারবেন কি পারবেন না শিখে নেন, কথা শেষ। উজু করে এসে নমাজে দাঁড়াবার আগে বলতে হবে ১০ বার আল্লাহু আকবার, ১০ বার বলতে হবে সুবহানাল্লাহ, ১০ বার বলতে হবে আলহামদুলিল্লাহ, ১০ বার বলতে হবে সুবহানাল্লাহ বিহামদিহি, ১০ বার বলতে হবে কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে ১০ বার আপনাকে বলতে হবে আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিন যিকরি দুনিয়া যিকরি ইয়াউমাল কিয়ামা, ১০ বার করে এই ৭টা কথাকে বলে নেবেন। নেওয়ার পরে মুসল্লাতে দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ বলে দাঁড়াবেন আল্লাহু আকবার। নমাজের আগে কয়বার আপনি আস্তাগফিরুল্লাহ বললেন হিসাব আছে কি? ১০ বার। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যারা সেহরির টাইমে যখন সেহরির খানা খায় ওই টাইমে যারা চেতন হয় আর চেতন হওয়ার পরে আল্লাহর কাছে মাফ চাই, ওই লোকগুলো হলো জান্নাতি। পারো তো করো, আর না পারো তো কিছু করার নেই, তবে রসুলের ফর্মুলাটাকে মানো, আল্লাহ যদি কল্যাণ দেয়। দিনে রাতে কতবার আস্তাগফিরুল্লাহ পড়তে বললাম? যত পারেন। রসুল পড়তেন ১০০ বার, আপনাকে বেঁধে দিলাম না। কাজ করতে করতে সানি কাটতে কাটতে আস্তাগফিরুল্লাহ, নাইন্দি এক সানি দিয়ে দিলেন আস্তাগফিরুল্লাহ, ধান কাটতে কাটতে আস্তাগফিরুল্লাহ, গাছের তলায় গিয়ে বসলেন আস্তাগফিরুল্লাহ, এক গ্লাস পানি পান করলেন মনটা তৃপ্তি পেলো, প্রথমে বললেন আলহামদুলিল্লাহ আর তারপরে আবার মনে চলে এলো আস্তাগফিরুল্লাহ, হাঁটতে হাঁটতে মিলন গাড় যাচ্ছেন চা খেতে মাঝখানে ২বার বলেলেন আস্তাগফিরুল্লাহ। কী টাকা লাগে না পয়সা লাগে? পয়সা লাগে না, টাকাও লাগে না ভাই, মানতে চেষ্টা করুন, মানতে চেষ্টা করুন। হাদিস শুনবেন, কোরআন শুনবেন, বলছে ভালো লাগছে বলে শুনছি, ভালো লাগলেই শুনতে হবে এমন কথাটা নয়, কথাগুলোকে মানার মানসিকতা তৈরি করতে হবে, এটা হলো আমার কথা। এবার আপনাদের মতো সবটি ভাইকে বলছি অনুরোধ করে, অনুরোধের সুরে দুটা কথা। কি দুটা কথা? ১, আপনি এখান থেকে যাবেন তো আপনার কাছে মাত্র ২০টা টাকা নেব, ২০টা টাকা নাই বলি স্যার ১০ টাকা, আর ১০ থেকে ১৫ জন লোক নিব যারা আমাকে বলবে ৫০০ টাকা, তা আপনি উঠিয়েন না। কেন উঠিয়েন না? আপনার কাছে আমি ভিক্ষা চাইছি ৫ মিনিট, আমি শেষের বেলায় দোয়া করব, তো ওই দোয়াতে আপনাকে আমি শরিক করে নিব, আপনি শুধু আমার সাথে সাথে একটু আমিন বলবেন আর ঘাঁটা ধরে নেবেন,
তালবাংলা থেকে আবুল কালাম মাস্টার দিয়েছে 1000 টাকা। আবুল কালাম মাস্টার 1000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনাকে হাত ধরে বলছি আপনার, আপনি উঠিয়েন না, 5টা মিনিট যদি আমি বেশি করি তাহলে আপনারা আমাকে।